আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা অডিও বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগত এখন পড়ছি রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের লিখিত যা দেখেছি যা বুঝেছি যা করেছি বইটির অষ্টম পর্ব সপ্তম অধ্যায় মুক্তিযুদ্ধের প্রথম পর্ব প্রবাসী বাঙালি ডক্টর জাফরুল্লাহ ও ডক্টর মুবিনের নেতৃত্বে সবচেয়ে বড় ফিল্ড হাসপাতালটি স্থাপিত হয় বিশ্রামগঞ্জে জুলাই মাসে পাকিস্তান থেকে পালিয়ে আসেন সপরিবারে মেজর মঞ্জুর ক্যাপ্টেন জিয়াউদ্দিন ক্যাপ্টেন তাহের ক্যাপ্টেন পাটোয়ারি ও দুজন সৈনিক পরের দলটিতে পালিয়ে আসেন ক্যাপ্টেন শাহরিয়ার রশিদ খান লেফটেন্যান্ট জাহাঙ্গীর ও ক্যাপ্টেন খায়রুল আনাম ফ্রন্ট লাইন কমান্ডারদের সব ক্ষেত্রেই নিজেদের উদ্যোগ ও চেষ্টার উপর নির্ভরশীল হয়েই সংগঠিত করতে হয়েছিল মুক্তিযুদ্ধ রাজনৈতিক নেতাদের মুক্তাঞ্চলে প্রশাসক এবং সেক্টরে পলিটিক্যাল কমিশনার করে পাঠানোর সিদ্ধান্ত কার্যকারী করতে ব্যর্থ হয় প্রবাসী সরকার মুক্তিযুদ্ধের আড়ালে পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারতীয় বাহিনী অগণিত যোদ্ধা ও প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীদের নিধন করেন সমমনা কমান্ডাররা ভারতীয় নীল নকশার বিরোধিতা করার জন্য অধীনস্থ মুক্তিযোদ্ধাদের প্রয়োজনীয় মোটিভেশন এবং ত্যাগ ও মাধ্যমে তাদের ন্যাচারাল লিডার হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেন অস্ত্রশস্ত্র এবং রসদপত্র সংগ্রহের ব্যাপারে পরে আমাদের হয়েছিল তিক্ত অভিজ্ঞতা কখনোই আমরা প্রয়োজন অনুযায়ী অস্ত্রশস্ত্র গোলা এবং রসদ পাইনি যা পেয়েছি তার পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম নিঃসন্দেহে এই সমস্যার কারণে আমাদের যুদ্ধের প্রথম অবস্থায় শত্রুর হাতে মার খেতে হয়েছিল অনেক ক্ষেত্রে পরবর্তীকালে কমান্ডাররা ক্রমান্বয়ে নিজেরাই এসব ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ হবার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে যান শত্রুপক্ষ থেকে ছিনিয়ে নেয়া অস্ত্রই ছিল আমাদের হাতিয়ারের মূল উৎস এতে করে আমাদের পাঁচ মিশালি হাতিয়ার নিয়ে যুদ্ধ করতে হয় ফলে গোলা নিয়ে আমাদের নিদারুণ সংকটে পড়তে হতো যানবাহনের সমস্যা ছিল অতি প্রকট আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে নিয়ে আসা এবং মুক্তাঞ্চল থেকে কবজা করা গাড়িগুলোর নির্ভরশীল ছিলাম এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হয় কমান্ডারদেরকেই আমাদের চিকিৎসার সমস্যাও ছিল প্রকট ভারতীয় হাসপাতালগুলো প্রায় সময় ভরে থাকত শরণার্থীতে যুদ্ধকালীন সময়ে সবচেয়ে বড় ফিল্ড হাসপাতালটি স্থাপিত হয়েছিল দুই নন সেক্টরের বিশ্রামগঞ্জে ব্রিটেন থেকে আগত ডাক্তার মোমেন ও তাদের আরো কয়েকজন উদ্যোগে এবং প্রবাসী বাংলা ও অবাঙালি হিতৈষীদের সাহায্যে এই বেসরকারি ফিল্ড হাসপাতাল অতি কষ্টে স্থাপন করে মুক্তিযুদ্ধে তারা অমূল্য অবদান রাখেন যুদ্ধের সময় বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক চিকিৎসকই যুদ্ধে যোগদান করে তাই তাদের ঘাটতি পূরণ করতে হয়েছিল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের সাহায্যে তাদের নিঃস্বার্থ প্রাণঢালা সেবার কথা মুক্তিযোদ্ধারা কখনোই ভুলতে পারবে না এই ধরনের আরও অনেক সমস্যা ও সমাধানের উপায় কনফারেন্সে যদিও বা আলোচিত হয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের সব চাহিদাই পূরণ করা হবে বলে মুজিবনগর সরকারের কাছ থেকে প্রতিশ্রুতিও পাওয়া গিয়েছিল কিন্তু যুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধারা কখনো পর্যাপ্ত পরিমাণে কিছুই পায়নি ঠিক সময় মতো পাওয়া যায়নি অতি প্রয়োজনীয় যুদ্ধ সম্ভার বর্ষাকালে জরুরি ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের জন্য আচ্ছাদন নির্মাণের কথা থাকলেও সেই আচ্ছাদন তৈরি করতে পারেনি আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধারা হাড় কাপড়ি শীতে রাত কাটিয়েছে খোলা আকাশের নিচে তাবু এবং শীত পর্যাপ্ত কোন বন্দোবস্তই করা সম্ভব হয়নি সরকারের পক্ষে কম্বলের উষ্ণতা থেকে বঞ্চিত থেকেছে আহত মুক্তিযোদ্ধারাও অধিকাংশ পীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন আতপেটা খেয়ে খালি গায়ে খালি পায়ে সব কষ্ট সব অসুবিধা তারা হাসি মুখে মোকাবেলা করেছিলেন একটি স্বপ্নের নেশায় সেই স্বপ্ন স্বাধীন শোষণমুক্ত বাংলাদেশ জুলাই মাসে পৌঁছালেন ক্যাপ্টেন 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 তাহের জিয়াউদ্দিন এবং মেজর তার পরিবার ও দুজন সৈনিক মঞ্জুর দেহরক্ষী তারা শিয়ালকোট সেক্টর দিয়ে পালিয়ে আসেন তাদের পর আরো যারা পালিয়ে আসেন তারা হলেন ক্যাপ্টেন খায়রুল আনাম ক্যাপ্টেন পাশাহ ক্যাপ্টেন শাহরিয়ার রশিদ খান লেফটেন্যান্ট বজলুল হুদা ক্যাপ্টেন রাশেদ চৌধুরী ক্যাপ্টেন ফারুক রহমান ক্যাপ্টেন রশিদ লেফটেন্যান্ট জাহাঙ্গীর প্রমুখ কনফারেন্সের সুযোগে অনেকের সাথেই আমাদের মতো বিনিময় হয় ভারতীয় নীলনকশার প্রভাব ও পরিণতি নিয়ে যাদের সাথে বিশেষভাবে পরিচিত ছিলাম শুধু তাদের সাথেই গোপনে আলোচনা করা হয়েছিল এই উৎস্পর্শকাতর বিষয়টি মেজর জিয়া মেজর খালেদ মুশারফ ক্যাপ্টেন জলিল এবং উইং কমান্ডার বাশার এর অন্যতম পরবর্তী পর্যায়ে মেজর মঞ্জুর ক্যাপ্টেন তাহের ক্যাপ্টেন জিয়াউদ্দিন ক্যাপ্টেন সালাউদ্দিন ক্যাপ্টেন শাহরিয়ার ক্যাপ্টেন হাফিজ ক্যাপ্টেন মাহবুব ক্যাপ্টেন রশিদ ক্যাপ্টেন মহসিন লেফটেন্যান্ট হুদা লেফটেন্যান্ট জাহাঙ্গীর লেফটেন্যান্ট নুরুল নবী ছাড়াও যাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক আগে থেকেই বিদ্যমান ছিল তাদের সাথেও বিস্তারিত আলোচনা হয় পর্দার অন্তরালে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন মহল অস্থায়ী সরকার ও ভারতীয় প্রশাসনের চক্রান্ত ও স্বার্থ নিয়ে আলোচনার ফলে কতগুলো সিদ্ধান্তের ব্যাপারে আমাদের মধ্যে ঐকমত্যের সৃষ্টি হয় সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযুদ্ধের প্রাথমিক পর্যায়ে ভারত সরকারের নীতি এবং মুজিবনগর সরকারের অযোগ্যতাকে নিয়ে বিশেষ উচ্চবাচ্য করা ঠিক হবে না আমাদের বিভিন্ন মহলে উদ্দেশ্য এবং তাদের হীন উদ্দেশ্য হাসিলের চক্রান্তের ব্যাপারে সদা সচেতন থাকতে হবে একই সাথে মুক্তিযোদ্ধাদের পুনর্গঠন করে তাদের সামরিক এবং রাজনৈতিকভাবে সচেতন করে তুলতে হবে তাদের বোঝাতে হবে চক্রান্তের বিভিন্ন দিক তাদের মোটিভেট করতে হবে তাদের বোঝাতে হবে সব চক্রান্তকে নস্বাত করে দিয়ে আমাদের দেশ স্বাধীন করতে হবে আমাদের নিজেদেরকেই শুধুমাত্র ইসলামাবাদ থেকে দিল্লিতে রাজধানী বদলের জন্য যুদ্ধ করছি না আমরা প্রয়োজনে পাক বাহিনীর সাথে সাথে অবস্থা অনুযায়ী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও যুদ্ধ করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকতে হবে মুক্তিযোদ্ধাদের আটকোটি বাঙালির জন্য হাসিল করতে হবে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে একটি যথার্থ স্বাধীন বাংলাদেশ কোন করদ রাজ্য কিংবা নামে মাত্র স্বাধীনতা নয় চাই প্রকৃত স্বাধীনতা এবং জাতীয় মুক্তি প্রত্যেক কমান্ডারকে তার কর্মদক্ষতা শৌর্য সাংগঠনিক দক্ষতা দেয় রাজনৈতিক সচেতনতা দেশপ্রেম রণযোগ্যতা সাহস ও নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করে মুক্তিযোদ্ধা ও মুক্তাঙ্গনের জনগণের হৃদয় নেতৃত্বের স্থান করে নিতে হবে যাতে করে যুদ্ধোত্তর পর্বে প্রয়োজনে যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলা করতে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হয় প্রতিটি মুক্তিযোদ্ধাকে তৈরি করে তুলতে হবে জনগণের ন্যাচারাল লিডার হিসাবে এভাবেই সম্ভব হবে নিজেদের শক্তির ভিত্তিকে সুদৃঢ় করা এইভাবে নিজেদের তৈরি করতে পারলে ভবিষ্যতে যে কোনো হুমকির মোকাবেলায় জনগণকে সাথে নিয়ে পরীক্ষিত মুক্তিযোদ্ধারা জাতীয় স্বার্থ রক্ষার্থে জেহাদে ঝাঁপিয়ে পড়তে সক্ষম হবেন যে কোনো ক্রান্তিলগ্নে স্বার্থপর রাজনৈতিক নেতৃত্ব জাতির সাথে বিশ্বাসঘাতকতা করলে পরীক্ষিত মুক্তিযোদ্ধারা জনগণের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন অষ্টম অধ্যায়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমা ঘোষণা জানাব তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করতে পারছিল না অনেকেই কলকাতায় মন্ত্রণালয় এবং সচিবালয় সাজিয়ে বসল প্রবাসী সরকার প্রবাসী সরকার এবং রণাঙ্গনের সব পর্যায়ে খবরদারি ও নজরদারির জন্য ভারতীয় এজেন্ট নিয়োগ খন্দকার মোশতাক থিয়েটার রোড ছেড়ে সার্কাস অ্যাভিনিউতে পররাষ্ট্র মন্ত্রণালয় সরিয়ে আনলেন দৈবক্রমে প্রবাসী সরকারের প্রধান কার্যালয় দুটিও ছিল থিয়েটার রোডে এবং সার্কাস অ্যাভিনিউতে অনেকের আচার আচরণ ও ভাবসাবে মনে হতো যেন তারা সত্যি থিয়েটার ও সার্কাসের ক্লাউন প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বিরোধ তীব্র আকার ধারণ করে খন্দকার মোশতাক ভারতীয়দের কাছে হয়ে ওঠেন চোখের বালি গুজব ছড়িয়ে পড়ে খন্দকার মোশতাক নাকি সিআইএ এর যোগ সাজশে শেখ মুজিবের সম্মতিক্রমে পাকিস্তান সরকারের সাথে সমঝোতার চেষ্টা করেছে সেই সময়ে হঠাৎ করে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমা ঘোষিত হওয়ায় গুজবটি কিছুটা বিশ্বাসযোগ্যতা পায় সাধারণ ক্ষমার ঘোষণা সব মহলেই আলোড়ন সৃষ্টি করে যুদ্ধে যোগ দেবার পর একটি জিনিস দেখে বারবার আমাকে অবাক হতে হয়েছে যেখানেই গেছি দেখেছি আত্মপ্রত্যয় আর মানসিক দৃঢ়তায় ভোরের সূর্যের দীপ্ত নিয়ে হাজার হাজার তরুণ প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেবার জন্য ঘন্টার পর ঘণ্টা হাসি মুখে লাইন করে দাঁড়িয়ে থেকেছে নির্বাচিত না হতে পেরে আত্মতৃপ্তির ব্যথা নিয়ে ফিরে যেতে হয়েছে অনেককেই যুবশিবিরে অপেক্ষা করেছে তারা দিনের পর দিন কখন জীবন দেবার ডাক আসে যেখানেই গেছি সবাই আমাকে ঘিরে ধরেছে সবার মুখে একই প্রশ্ন আর কতদিন অপেক্ষা করতে হবে মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধে যেতে কিসেই এই তাদের আকুতি জীবন দেবার জন্য সবাই তৈরি নিজেদের মাঝে তীব্র প্রতিদ্বন্দ্বিতা কে কার আগে যুদ্ধে যেতে পারে কি সহজভাবে যুদ্ধের ভয়াবহতাকে তুচ্ছ করে তারা সংগ্রামে যোগ দিতে আগ্রহী তাদের দেশপ্রেম আত্মত্যাগের স্পৃহা আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে রিক্রুটিং সেন্টারগুলোতে তরুণদের লাইন দেখে আমি বুঝতে পেরেছিলাম এই নিবেদিত প্রাণ তরুণদের রক্ত বিফল হবে না কোনো শক্তি কিংবা সময়ের দীর্ঘতা কোনো কিছুই তাদের রুখতে পারবে না বাংলাদেশের স্বাধীনতার সূর্য তারা ছিনিয়ে আনবেই এমন স্বতঃস্ফূর্তভাবে যুদ্ধে যোগ দেবার স্পৃহা পৃথিবীর অন্য কোন জাতির স্বাধীনতার ইতিহাসে নেই গণচীন রাশিয়া প্রাচ্য ইউরোপীয় দেশগুলোর কারো ইতিহাসই এমন দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়নি বেশিরভাগ দেশে জাতীয় যুদ্ধ সংগ্রাম সংগঠিত হয়েছে ব্যাপক রাজনৈতিক ও সামরিক প্রস্তুতির পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলার তরুণরা কোন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে এবং যুদ্ধক্ষেত্রে শৌর্য ও আত্মত্যাগের অতুলনীয় নিদর্শন রেখেছে তার দৃষ্টান্ত পৃথিবীর যে কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসেই বিরল এই সত্য আকাশের সূর্যের মতোই উজ্জ্বল এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছিল বাংলাদেশের অকুত ভয় বীর মুক্তিযোদ্ধারা যদি কোনো দল বা গোষ্ঠী এককভাবে মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব কিংবা জনগণের বিজয়কে নিজেদের বলে দাবি করে তবে সেটা হবে ইতিহাস বিকৃতির কদর্য প্রচেষ্টা এবং চরম দৃষ্টতা দীর্ঘদিনের শোষণের তীব্রতাই আমাদের জাতীয়তা জাতীয়তাবোধ তীব্র করে তুলেছিল আর সেই তীব্রতাই মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে তোলার প্রত্যয়ে দৃঢ়তা দান করেছিল জাতীয় শোষণ থেকে সার্বিক মুক্তি পাবার চেতনায় জনগণ এবং তরুণ সমাজকে শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধে শক্তি ও প্রেরণা জুগিয়েছে তাদের নিঃস্বার্থ আত্মত্যাগের ফলেই অর্জিত হয়েছে স্বাধীনতা তাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সব কৃতিত্বের দাবিদার সার্বিকভাবে দেশের জনগণ এবং তরুণ যোদ্ধারা কোনো ব্যক্তিবিশেষ অথবা দল নয় গেরিলা অ্যাডভাইজার টু দ্য সেক্টর কমান্ডার হিসেবে গেরিলাদের রিক্রুটিং ট্রেনিং থেকে সব দায়িত্বই আমাকে তুলে নিতে হয়েছিল নিজ হাতে গেরিলা বাহিনীর প্রশাসনিক এবং অভিযান নিয়ন্ত্রণ সংক্রান্ত দায়িত্ব ছিল বিশেষ কষ্টকর গেরিলাদের থাকা খাওয়া সব ব্যবস্থাই করতে হতো নিজ উদ্যোগে শত শত মুক্তিযোদ্ধাদের ভিত্তিক ভাগ করে তাদের দায়িত্ব সম্পর্কে আলাদাভাবে ব্রিফিং করতে হতো প্রত্যেক গ্রুপের জন্য অস্ত্রশস্ত্র গোলা বারুদ এবং রাহা খরচের ব্যবস্থাও করতে হতো আমাকেই ছেলেদের ভেতরে পাঠানোর জন্য শত্রু বাহিনীর তৎপরতা ও চলাচল সংক্রান্ত সর্বশেষ খবরাখবর সংগ্রহ করতে হতো নিজেদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে পাক সেনারা এবং টহলদার বাহিনী সর্বদা জায়গা পরিবর্তন করত তাই আমাদেরকেও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যতটুকু সম্ভব খবরাদি সংগ্রহের প্রচেষ্টা জারি রাখতে হতো সর্বক্ষণ ইন্ডাকশনের জন্য আমরা গাইডের বন্দোবস্ত করতাম এদের বেশিরভাগই ছিল পূর্বতন স্মাগলার বর্ডার এলাকার চোরা পথগুলো থাকত তাদের নখদর্পণে তারা নিরাপদ রাস্তায় গেরিলাদের পূর্ব নির্ধারিত ঘাঁটিতে পৌঁছে দেবার দায়িত্ব পালন করত ঘাটি থেকে ঘাটিতে নতুন আগন্তুকদের আগমন বার্তা আগে থেকেই দেয়া থাকত সেখানে তাদের খাদ্য ও থাকার ব্যবস্থা আগে থেকেই করা হতো তার পর থেকে গেরিলারা তাদের স্বীয় ব্যবস্থায় যার যার দায়িত্ব পালন করতেন প্রত্যেক গ্রুপের সদস্যদের নাম ঠিকানা তাদের পরিকল্পনা চলাফেরার উপর নজর রাখা ঘাটি অস্ত্রশস্ত্র গোলাবারুদের হিসাব ধ্বংসপ্রাপ্ত টার্গেট কাপড়চোপড় রেশন অন্যান্য সরবরাহ এবং সব খরচের হিসাব রাখার দায়িত্ব ছিল টিম লিডারের নিয়মিত রিপোর্ট পরে তাকে পাঠাতে হতো হেডকোয়ার্টারসে দেশের ভেতরে অপারেশনরত প্রতিটি গ্রুপের সাথে আমাদের যোগাযোগ রাখতে হতো তাদের উপর নিয়ন্ত্রণ রক্ষা করা এবং নির্ধারিত দায়িত্ব পালন নিশ্চিত করার ব্যাপারেও কমান্ডারদের তৎপর থাকতে হতো গেরিলা গ্রুপগুলো তাদের কর্মকাণ্ড এবং শত্রুপক্ষের গোপন ও প্রয়োজনীয় সব তথ্যাদি নিয়মিতভাবে আমাদের কাছে পাঠাত কুরিয়ারের মাধ্যমে অনেক সময় প্রয়োজনে এই ব্যাপারে সাংঘাতিক কোর্ডও ব্যবহার করা হতো অবস্থা এবং টার্গেটের গুরুত্ব বুঝে গেরিলা গ্রুপদের সাথে ওয়ারলেস সেটের মাধ্যমে যোগাযোগ ও খবরাখবর সংগ্রহের ব্যবস্থা করা হতো তবে সেই সুযোগ ছিল খুবই সীমিত খবরাখবর সংগ্রহের বিরাট নেটওয়ার্ক গড়ে তুলতে হয়েছিল প্রত্যেক কমান্ডারকে এই ব্যাপারে অনেক রাজাকার পিস কমিটির চেয়ারম্যান আমাদের সাহায্য করেছে অনেকে পরোক্ষভাবে গেরিলাদের অপারেশনেও সাহায্য করেছে তাদের থাকা খাওয়া ও টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন এমন নজিরও অনেক রয়েছে অতএব যুদ্ধের সময় সব রাজাকার এবং সব পিস কমিটির সদস্য অথবা চেয়ারম্যানরাই যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন সেটা সত্য নয় অনেকের ভূমিকা বরং ছিল প্রশংসনীয় এইভাবেই আমাদের আবর্তনমূলক কাজ চলত দিনের পর দিন চতুর্দিকে সব কিছু চব্বিশ ঘন্টা চালু রাখা ছিল আমাদের তুরুহ দায়িত্ব এর কোনো একটা দিকে অবহেলা হলেই ছিল বিপদের সমূহ সম্ভাবনা যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র গোলাবারুদ রসদ সামগ্রীর বন্দোবস্ত করার ওয়াদা প্রবাসী সরকার বারবার করে ব্যর্থ হলেও ফ্রন্টলাইন কমান্ডারদের ওপর সর্বদা তাদের কাছ থেকে নির্দেশ আসতে থাকে যুদ্ধ আরও জোরদার করার ওপর ওয়ালাদের সাহায্যে আশায় নিষ্ক্রিয় হয়ে না থেকে মুক্তিযোদ্ধারা কিন্তু অনবরত আঘাত হেনে শত্রুপক্ষকে ঘায়ের করে চলেছিল তাদের হাতে বিপুল সংখ্যক শত্রু নিহত কিংবা আহত হয়েছিল প্রতিদিন বন্ধ করে দেওয়া সম্ভব হয়েছিল তাদের মিল ফ্যাক্টরি অচল করে দেওয়া হয়েছিল বিদ্যুৎ সরবরাহ এবং যাতায়াত ব্যবস্থা নিজেরাও আত্মাহুতি দিয়েছিলেন অনেকে হতাহতের সংখ্যাও বেড়েছে দিন দিন কিন্তু মুজিবনগর সরকার কিংবা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের কাছ থেকে এই ত্যাগ ও বীরত্বের স্বীকৃতি কিংবা প্রশংসা তারা খুব একটা পাননি কখনোই অবদ্ধ কারণে তাদের সাফল্যকে ছোট করেই দেখার প্রবণতাও স্পষ্ট ধরা পড়েছে ক্ষেত্রবিশেষে ফলে স্বাভাবিক কারণেই প্রবাসী সরকার এবং আর্মি হেডকোয়ার্টার্সের হোমরা চোমড়াদের প্রতি মুক্তিযোদ্ধারা ছিলেন ক্ষুব্ধ শত মাইল দুর্গম পার্বত্য অঞ্চল ও নিবিড় বনানী পার হয়ে সমস্ত কিছু ফেলে রেখে জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেবার জন্য যারা সীমান্ত পেরিয়ে এসেছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দের বেশিরভাগই তাদের ব্যাপারও তেমন একটা আগ্রহ প্রকাশ করেননি ট্রেনিং নেবার আশায় মাসের পর মাস তারা অপেক্ষা করেছে যুবশিবিরে অনাহারে অর্ধাহারে রক্ত আমাশয়। জ্বরে মারাও গেছে অনেকে তারা যে মহৎ উদ্দেশ্যে সব ছেড়ে ঘরছাড়া হয়েছিল তার স্বীকৃতিও কারো কাছ থেকে তারা পাননি প্রবাসী আওয়ামী লীগ সরকার ও তাদের দলীয় নেতারা সবাই কলকাতায় অবস্থান করে বেশি মাত্রায় ব্যস্ত হয়ে পড়েছিলেন শরণার্থী শিবির মন্ত্রণালয় সচিবালয় ও তাদের ভারতীয় কাউন্টার পার্টনারদের নিয়ে মুক্তিযুদ্ধের চেয়ে ক্লিক ও ক্ষমতার দর্কষাকষির ব্যাপারেই তারা ছিলেন বেশি ব্যস্ত মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ওপর তাদের অনাস্থায় ছিল এর মূল কারণ এই অবস্থার পরিপ্রেক্ষিতে সব কমান্ডারকে স্থানীয় অধিবাসী সুরিদ সহানুভূতি প্রবণ লোকজন এবং মুক্তাঞ্চল থেকে পাওয়া সাহায্য ও দান গ্রহণ করে যুদ্ধ চালাতে হয়েছে কারণ কলকাতায় অবস্থিত মুজিবনগর সরকার তাদের দায়িত্বে ব্যর্থ হলেও মুক্তিযোদ্ধা কমান্ডারদের দায়িত্ব পালনে গাফিলতির কোনো অবকাশ ছিল না নিজ নিজ সাধ্যে যতটুকু পেরেছে আপ্রাণ চেষ্টা করেছে যোদ্ধাদের দাবি এবং চাহিদা পূরণ করতে তাদের সেই আন্তরিকতাতেই তাদের কথায় হাসি মুখে প্রাণ দিয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধা বিনা প্রশ্নে ধায় সেই সমস্ত শহীদ আত্মার সাথে করা প্রতিজ্ঞার যতটুকু আমরা অধিনায়ক হয়ে রক্ষা করতে পেরেছি সেটা আজও বিবেকে প্রশ্ন হয়ে চলছে যাদের রক্তে গড়া এই বাংলাদেশ সেই বাংলাদেশ আজও অভিশপ্ত কারণ শহীদদের রক্তের সাথে বেইমানি করে কোনো দেশ বা জাতি উন্নতি করতে পারেনি আল্লাহর গজব থেকে মুক্তি নেই সেই দেশ বা জাতির আল্লাহর বিধান অমোঘ নিরপেক্ষ সেখানে চলে না কোনো প্রতারণা দেশ ও জাতিকে বাঁচাতে হলে আমাদের হতে হতে হবে হবে সত্যকে সত্য বলে হবে যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে উপযুক্তকে দিতে হবে তার ন্যায্য সম্মান লাখো শহীদের চেতনার বাস্তবায়নের মধ্যেই নিহিত রয়েছে সত্যিকারের মুক্তির পথ মুক্তিযুদ্ধকে ভারতীয় পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখার জন্য ভারতীয় সরকারের তরফ থেকে একজন করে সেক্টর কমান্ডার নিয়োগ করা হয়েছিল তাদের কয়েকজনের অধীনে একটি বা দুটি করে সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতীয় সেক্টর কমান্ডার এবং তাদের অফিসারদের সবাই ছিলেন কাউন্টার ইনসার্জেন্সি এবং গোয়েন্দা বিভাগের বিশেষ ট্রেনিংপ্রাপ্ত সদস্য বাংলাদেশে মুক্তিবাহিনীর সেক্টর সাব সেক্টর কমান্ডারদের কার্যকলাপ প্রশিক্ষণ রণকৌশল ইন্ডাকশন প্রভৃতি ব্যাপারে তারা খুবই সতর্ক দৃষ্টি রাখতেন সর্বক্ষণ রিক্রুটিংয়ের ব্যাপারেও তাদের ছিল ভীষণ সতর্কতা পাশে নবশালী অথবা বামপন্থী প্রোগ্রেসিভ মাইন্ডের ছেলেরা রিক্রুটেড হয়ে মুক্তিবাহিনীর সদস্য না হয়ে পড়ে এই বিষয়ে তাদের সতর্কতা ছিল অবিশ্বাস্য আমরা তাদের করা দৃষ্টিকে ফাঁকি দিয়ে অনেক ক্ষেত্রেই বামপন্থী দেশপ্রেমিক ছেলেদেরকেও আমাদের ক্যাম্পে জায়গা দিয়েছি ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে তাদের ভেতরে পাঠিয়েছি যুদ্ধ করতে কিন্তু এই সমস্ত কিছু করতে হয়েছিল অতি গোপনে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা সংগ্রাম ভারতের বিভিন্ন জাতীয় মুক্তির আন্দোলনকে যাতে কোনো প্রকার ইনফ্লুয়েস করতে না পারে কিংবা রূপ সাহায্য তারা আমাদের সশস্ত্র সংগ্রাম থেকে নিতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল ভারতীয় সরকার ও বিশেষ গোয়েন্দা বিভাগগুলো কিন্তু তাদের অতি সতর্কতা সত্ত্বেও আমাদের মুক্তি সংগ্রাম বিশেষ প্রভাব ফেলেছিল বাংলা নাগাল্যান্ড মিজোরাম আসাম মণিপুর পাঞ্জাব এবং দক্ষিণাঞ্চলের তামিলদের জাতীয় মুক্তি সংগ্রামগুলোকে তারা ঘুড়া করে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সমাপ্তি টেনে আনার জন্য এটা ছিল অন্যতম একটা প্রধান কারণ দিল্লির কেন্দ্রীয় শাসনের নাকপাশ থেকে মুক্তির জন্য এই সমস্ত অঞ্চলের অধিবাসীরা দীর্ঘদিন যাবৎ তাদের মুক্তির আন্দোলন চালিয়ে যাচ্ছিল নিজেদের আত্মনিয়ন্ত্রণের জন্য তাই স্বাভাবিক কারণেই বাংলাদেশের মুক্তি সংগ্রাম তাদের মুক্তির চেতনা ও প্রেরণাকে আরও বাড়িয়ে দিয়েছিল আমাদের মুক্তি সংগ্রামের সাথে যে সমস্ত অফিসাররা জড়িত ছিলেন পরবর্তীকালে তাদের অনেকেই তাদের নিজস্ব জাতীয় মুক্তি আন্দোলনে যোগ দেন শহীদ হন অনেকেই বিশেষ করে শিখদের খালিস্তান মুভমেন্টে তাদের অনেকেই যোগদান করেছিলেন প্রাণ দিয়েছিলেন জেনারেল সবক সিং কর্নেল সুরজ সিং প্রমুখ বীর মুক্তিযোদ্ধারা জাতীয়বাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে তাদের অনেকেই আজ অব্দি বীর বিক্রমে চালিয়ে যাচ্ছেন তাদের স্বাধীনতার সংগ্রাম মুক্তি পাগল এই সমস্ত জাতীয়তাবাদী ব্যক্তিদের রক্তে আগুন ধরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের তরুণ মুক্তিযোদ্ধারা ইতিমধ্যে কলকাতায় অবস্থিত মুজিবনগর সরকারের নির্দেশে পালিয়ে আসা আমলাদের নিয়ে গঠিত হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় এবং সচিবালয় বাংলাদেশ বেতার কেন্দ্র গণসংযোগ ও বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিভাগ দপ্তর পরিদপ্তরের ভারে মুজিবনগর সরকার কলকাতায় ভীষণ ব্যস্ত প্রতিটি দপ্তরের সাথে জড়িত হয়েছেন ভারতীয় কর্তৃপক্ষের সদস্যরা তাদের সকল ব্যস্ততা ও কর্মকাণ্ডের হদিস রণাঙ্গনে বসে আমরা কিছুই তেমন টের পাইনি মাঝে মধ্যে নানা ধরনের খবর কিংবা গুজব ভেসে আসতো আমাদের কানে তাদের কর্মতৎপরতা প্রত্যেকভাবে মুক্তিযুদ্ধে কতটুকু অবদান রেখেছে সেটা নির্ধারণ করার দায়িত্ব রইল ঐতিহাসিকদের উপর তবে তাদের তৎপরতার যুক্তিকতা অস্বীকার করে বেশ কয়েকজন আমলা সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য সোচ্চার হয়ে উঠেছিলেন তাদের মতে দেশের ভেতর থেকে মুক্তি সংগ্রামকে সংগঠনের সাথে সাথে মুক্তাঞ্চলে গঠিত হওয়া উচিত ছিল এই ধরনের প্রবাসী সরকার রনাঙ্গন থেকে বিচ্ছিন্নভাবে সুদূর কলকাতায় মন্ত্রণালয় সচিবালয় সাজিয়ে বসার কোনো যৌক্তিকতাই নেই কলকাতায় বসে সবাই যার যার পদ ও মর্যাদা টিকিয়ে রাখতেই বিশেষভাবে ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতার কোন্দলে কলুষিত হয়ে উঠেছিল থিয়েটার রোড এবং সার্কাস অ্যাভিনিউর জনাব খন্দকার মোশতাক তার মন্ত্রণালয় স্থাপন করলেন সার্কাস পরিবেশ পররাষ্ট্রমন্ত্রী পুরো মিশনটাই তখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দপ্তর হিসেবে কাজ করে যাচ্ছিল পররাষ্ট্র সচিব ছিলেন জনাব মাহবুবুল আলম চাষী খন্দকার মোশতাক আহমদের একান্ত সচিব জনাব কামাল সিদ্দিকি এছাড়া সার্কাস অ্যাভিনিউতে জনাব তাহির উদ্দিন ঠাকুর এবং জনাব মৌদুদ আহম্মদ বহির্বিশ্বের সাথে এবং বিদেশি সাংবাদিকদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য একটি তথ্য সেল খুলেছিলেন সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগসাজসে পরিচালিত হতো আইনজীবী হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলায় জনাব মৌদুদ আহমেদ আওয়ামী লীগের পক্ষে সুকৌশলী হয়ে যথেষ্ট কাজ করেছিলেন তবু প্রবাসী সরকারের কাছ থেকে তিনি তার উদ্যোগের কোন স্বীকৃতিই পাননি এই ব্যাপারে বিশেষ দুঃখ প্রকাশ করে জনাব মৌদুদ আহমেদ প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে একটি নিবেদন পত্র লিখেছিলেন তিনি চাইছিলেন স্বীয় উদ্যোগে স্বাধীনতা সংগ্রামের পক্ষে তিনি যা কিছুই করেছিলেন প্রবাসী সরকার তার স্বীকৃতি দিয়ে তাকেও কোনো একটা বড় সড়ো পদে বহাল করুক কিন্তু তার সে আশা পূরণ করেনি মুজিবনগর সরকার অজানা কোনো কারণবশত ইতিমধ্যেই থিয়েটার রোডের প্রধানমন্ত্রী সচিবালয়ের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরোধিতার কথা প্রকাশ হয়ে পড়তে থাকে নীতিগত অনেক বিষয় জনাব তাজউদ্দিন ও পররাষ্ট্রমন্ত্রীর মাঝে ব্যবধান গড়ে উঠতে থাকে ভারতীয় সরকারও জনাব মোশতাকের প্রতি বিরূপ হয়ে ওঠে বাজারে গুজব ছড়িয়ে পড়ে যে জনাব খন্দকার মোশতাক আহমদ গোপনে এর মাধ্যমে আমেরিকার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে অস্থায়ী সরকারের অলক্ষে আমেরিকার মধ্যস্থতায় তিনি নাকি পাকিস্তান সরকার ও শেখ মুজিবের সাথে আলোচনার মাধ্যমে পূর্ব পাকিস্তান সমস্যার একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান খুঁজে পাবার চেষ্টায় আছেন তার এই উদ্যোগের পেছনে আওয়ামী লীগের দক্ষিণপন্থী বেশ একটা বড় প্রভাবশালী অংশের সমর্থনও নাকি রয়েছে এই ধরনের গুজব ছড়িয়ে পড়ার অল্প কিছু দিনের মধ্যেই জেনারেল ইয়াহিয়া খান সাধারণ ক্ষমা ঘোষণা করলেন তার এই ঘোষণাকে কেন্দ্র করে মুজিবনগর সরকারের রাজনৈতিক নেতাদের মাঝে ভীষণ আলোড়ন সৃষ্টি হলো নেতাদের অনেকেই তখন পর্যন্ত মুক্তিযুদ্ধ করে সহসা দিনই দেশ স্বাধীন করা যাবে কিনা এই বিষয়ে বিশেষ সন্দেহ পোষণ করতেন তাদের মনোভাব ছিল এইরূপ যা হবার তা তো হয়ে গেছেই আখের যতটুকু গোছাবার তাও বেশ গুছিয়ে ফেলা হয়েছে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে না পারলে গোছানো সম্পদ ভোগ করা যাবে না তাই ইয়া ইয়া খানের সাধারণ ক্ষমার সুযোগটা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত নবম অধ্যায় যুদ্ধকালীন সময়ে লুটপাট এবং দুর্নীতির ইতিহাস আওয়ামী লীগদের লুটপাটের ইতিহাস শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের সময়কাল থেকেই ব্যাঙ্ক ও ট্রেজারি লুটের কোটি কোটি টাকা আত্মসাত করে হোমরাচোমড়ারা সব জয় বাংলা শেঠ নামে পরিচিত লাভ করে ওই সমস্ত অসব ব্যক্তিদের আচরণ মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল বিধায়ক মুক্তিযোদ্ধারা ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন পূর্ব পাকিস্তান থেকে আনা বিপুল অঙ্কের টাকার কোনো হিসাব দেয়নি আওয়ামী লীগ সরকার লুটপাটেরও কোনো বিচার হয়নি প্রবাসী সরকারের ব্যর্থতা লুটপাট সমিতির কার্যক্রম এবং নেতাদের বিলাসবহুল জীবন নিয়ে জনাব জহির রাহান একটি প্রামাণ্য চিত্র তৈরি করার ঝুঁকি নিয়েছিলেন এটাও তার রহস্যজনক মৃত্যুর কারণ হতে পারে মুক্তিযুদ্ধের শুরু থেকেই শেষ পর্যন্ত মাওলানা ভাসানীকে গৃহবন্দি করে রেখেছিল ভারত সরকার স্বাধীনতা সংগ্রামের সঠিক মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছিল বামপন্থীরা ভারত সরকারের মনোভাবও তাদের প্রতি ছিল বিরূপ নির্বাচিত সাংসদের মুক্তাঞ্চলের প্রশাসক এবং সেক্টরগুলি পলিটিক্যাল কমিশনার হিসেবে নিযুক্ত করার সিদ্ধান্ত কার্যকারী করতে ব্যর্থ হয় প্রবাসী আওয়ামী লীগ সরকার তারা কলকাতায় বেশ আরাম আয়েসেই সময় কাটাচ্ছিলেন কিন্তু ক্রমান্বয়ে তাদের অসৎ উপায়ে লুটপাট করার কথা প্রকাশ পেয়ে যাচ্ছিল এতে তাদের সম্মানেরই শুধু হানি হচ্ছিল তা নয় তাদের অনেকের প্রতি বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন মুক্তিযোদ্ধারা তারা যেখানে অনাহারে অস্ত্রহীন বস্ত্রহীন অবস্থায় দেশকে স্বাধীন করার জন্য জীবন বাজি রেখে রণাঙ্গনে লড়ছেন তখন এই সমস্ত অসৎ রাজনীতিবিদ ও লুটেরার দল লুটপাটের বেসমার টাকায় বিলাসী জীবনযাপন করে বাঙালিদের বদনাম করছিলেন অতি নির্লজ্জভাবে এ অপমান মুক্তিযোদ্ধারা কিছুতেই মেনে নিতে পারছিলেন না কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে লুটে আনা হয়েছিল শুধুমাত্র বগুড়া স্টেট ব্যাংক থেকে লুট করা হয়েছিল কোটি টাকার ওপরে এই সমস্ত লুটপাটের সাথে জড়িত ছিলেন রাজনৈতিক নেতারা এবং আমরাদের একটি অংশ কোটি কোটি টাকা নিয়ে বিদেশের মাটিতে বসে চিনিমিনি খেলার নেকারজনক ইতিহাসের কোন জবাব আওয়ামী লীগ সরকার প্রবাসে কিংবা স্বাধীনতার পর জনগণের কাছে দেয়ার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করেননি মনগড়া হিসাবে ফিরিস্তি দিয়ে লুটপাটের কলঙ্ক মোছা যায় না সংগ্রামকালের লুটপাটের সম্পদে রাতারাতি রাজনৈতিক নেতারা তাদের পরিবার পরিজন এবং চিহ্নিত কিছু আমলা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছিল বাড়ি গাড়ি সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন ওই সমস্ত অসৎ ব্যক্তিরা সেই সমস্ত রহস্য সময়ের সাথে ক্রমান্বয়ে জনগণের সম্মুখে পরিষ্কার হয়ে উঠেছিল সংগ্রামকালে এক পর্যায়ে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা একবার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে মুক্তিযুদ্ধ এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম এই সমস্ত অসৎ ব্যক্তিদের নেতৃত্ব থেকে সরিয়ে ফেলা দরকার এই ব্যাপারে কর্নেল ওসমানীর সাথে কথাও হয়েছিল তাকে বোঝানো হয়েছিল এই সমস্ত অসৎ নেতৃত্বের অধীনে মুক্তিযুদ্ধ পরিচালিত হওয়া বিশ্ব পরিসরে সংগ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে শুধু তাই নয় তাদের পার্থিব লোভ লালসা এবং চারিত্রিক দুর্বলতার সুযোগ গ্রহণ করে প্রয়োজনে সম্পূর্ণ জাতিকেই ব্ল্যাকমেইল করা সম্ভব হবে অতি সহজেই সব শুনে তিনি বলেছিলেন অভিযোগ যুক্তিসম্পন্ন কিন্তু তবুও বিদেশের মাটিতে নিজেদের মাঝে কাটাকাটি শুরু করলে মূল উদ্দেশ্য থেকে আমরা দূরে সরে যাব অবশ্যই এই সমস্ত অসৎ ব্যক্তিদের শাস্তি পেতে হবে কিন্তু সেটা দেয়া হবে স্বাধীন বাংলাদেশের প্রকাশ্য গণ আদালতে তার কথা মেনে নিয়েছিলেন মুক্তিযোদ্ধারা কিন্তু স্বাধীন বাংলাদেশে গণ আদালত দূরের কথা কোনো কোর্ট আদালতেও ওই সমস্ত অপরাধীর বিচার হয়নি কারণ এই সমস্ত অসৎ কার্যক্রমের সাথে প্রশাসনের প্রায় সব রুই কাতলাই জড়িত ছিলেন রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে তখন অবস্থা বেসামাল হয়ে পড়ে স্বাধীনতার পর বাংলাদেশের অবস্থাও হয়েছিল ঠিক তাই লুটপাট চুরিচামারি বিচারের পরিবর্তে এই সমস্ত জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপের মাত্রা গিয়েছিল অনেক বেড়ে কর্নেল ওসমানির কথা শুধু কথাই রয়ে যায় স্বাধীনতার লগ্ন থেকেই কোনো ব্যাপারে ন্যায়সঙ্গত কোনো বিচার পাননি জাতীয় স্বৈরাচারী শাসক গোষ্ঠীর কাছ থেকে শুধু পেয়েছে অন্যায় অবিচার জুলুম নির্যাতন প্রতারণা ও বঞ্চনা লুটপাট সমিতির কার্যকলাপে কিভাবে মুক্তিযুদ্ধের তথা সমস্ত বাঙালি জাতির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল তার কয়েকটি বিবরণ নিচে দেয়া হলো। লুটপাট সমিতির সদস্যরা তখন কলকাতার অভিজাত পাড়াগুলোতে এবং বিশেষ করে পার্ক স্ট্রিটের হোটেল বার এবং রেস্তোরাঁগুলোতে তাদের বে খরচার জন্য জয় বাংলা শেট বলে পরিচিত যেখানেই তারা যান মুক্ত হস্তে বেসুমার খরচ করেন থাকেন বিলাসবহুল ফ্ল্যাট কিংবা হোটেলে সন্ধ্যার পর হোটেল গ্র্যান্ড প্রিন্সেস ট্রিঙ্কাস ব্লুফক্স মলিন্ড্রু হিন্দুস্তান ইন্টারন্যাশনাল প্রভৃতি বার রেস্টুরেন্টগুলো জয় বাংলা শেরদের ভিড়ে জমে ওঠে দামি পানীয় ও খাবারের সাথে সাথে পাশ্চাত্য সঙ্গীতের আমেজে রঙিন হয়ে ওঠে তাদের আয়েসি জীবন বয় বাবুরচিরাও তাদের আগমনে ভীষণ খুশি হন এমনই একজন নেতা তার দলবল নিয়ে প্রত্যেক হোটেল গ্র্যান্ডের বারে পান করতেন তিনি বগুড়া ব্যাংক লুটের টাকার একটা বিরাট অংশ কবজা করেছেন কোনোভাবে তার কাছে রয়েছে প্রায় চার কোটি টাকা একদিন মধ্যরাতে তিনি হোটেল বারে গিয়ে মদ পরিবেশন করার জন্য বারম্যানদের হুকুম দেন বারম্যানরা হয়ে তাকে জবাব দেয় সময় শেষ হয়ে যাওয়ায় বার বন্ধ করে দেয়া হয়েছে জবাব শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাঙালি শেঠ টলমল অবস্থায় চিৎকার করে বলতে থাকেন তিনি হোটেলটাই পুরো কিনে নিতে চান বেসামাল কিন্তু শাসালো খদ্দের এই বারম্যানরা চুপ করে সবকিছুই হজম করে যাচ্ছিল শেঠ আবলদাবল বকে পরে একজন বারম্যানকে হুকুম দেন কাল বার খোলার সময় থেকে বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি ও তার সঙ্গীগণ ছাড়া অন্য কাউকে মত পরিবেশন করা যাবে না তারাই শুধু থাকবেন বারে তার হুকুম শুনে বারম্যান ম্যানেজারকে ডেকে পাঠায় ম্যানেজার এলে সে তাকে প্রশ্ন করেন রোজ আপনাদের বারে সেল কত টাকা ম্যানেজার একটা অঙ্ক তাকে জানায় সে তখন তাকে তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন পুরো দিনের সেলের টাকাই তিনি পরিশোধ করবেন পুরো টাকার মদ ওরা খেয়ে শেষ করতে না পারলে বাকি মদ যেন তারা বাথরুমের টাবে ভরে দেবার ব্যবস্থা করা হয় তিনি তাতে গোসল করবেন ম্যানেজার তার কথা শুনে থ হয়ে গিয়ে মাতালের প্রলাপ মনে করে কোনো রকম সেখান থেকে কেটে পড়েন আর একদিন আর একজন জয় শেঠ তার পুত্রের প্রথমবারের মতো জুতো পরার দিনটি উদযাপন করার জন্য ব্লু ফক্স রেস্টুরেন্টে প্রায় একশো জনের একটি সান্দার পার্টি দেন এছাড়া অনেক শেটরা দিল্লি এবং বোম্বেতে গিয়ে বাড়িঘর কিনতে থাকেন অনেকে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও বিনিয়োগ করতে আগ্রহী হয়ে ওঠেন তাদের এই সমস্ত কীর্তিকলাপের ওপর জহির রাহান একটি প্রামাণ্য চিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তার এই অভিপ্রায়ে অনেকে ভীষণ অসন্তুষ্ট ছিলেন তার ওপর অনেকে তার এই অধ্যত্তে খেপেও গিয়েছিলেন তার রহস্যজনক মৃত্যুর পেছনে এটাও একটা কারণ হতে পারে কোনো এক নায়িকার জন্মদিনে তখনকার দিনে তার এক গণমুগ্ধ ভক্ত তাকে নয় লক্ষ টাকা দামের হীরের নেকলেস উপহার দিয়েছিলেন দারোগা রোডের বিশুবাবুর বাড়িতে থাকতেন মন্ত্রী পরিষদের পরিবার পর্ব প্রবাসী সরকারের টাকায় প্রায় সবটাই কালো কালো ট্রাঙ্কে ভরে রাখা হয়েছিল বিশুবাবুর বাড়িতে তিন নং এভিনিউ এর তিন তলার ছাদের দুটো কামরায় সেখানে থাকতেন অর্থ সচিব জনাব শামসুজ্জামান এবং তার পরিবার ও রাফি আক্তার দলই এ টাকার কোনো হিসাব ছিল না কলকাতার বড় বাজারে মারোয়ারিদের সাহায্যে এগুলোর এক্সচেঞ্জ করা হতো এ কাজের দালালি করেও অনেকে কোটিপতি হয়ে উঠেছেন রাতারাতি মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ নিঃস্বার্থ দেশপ্রেমিক হলেও তাদের মধ্যে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা লোভ সংবরণ করতে না পেরে অসৎ হয়ে ওঠেন কোন এক সেক্টর কমান্ডার এক পাকিস্তানি সিএসপি অফিসারের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেয়নেটের আঘাতে মেরে তার গা থেকে সোনার অদঙ্কার খুলে নিয়েছিলেন এমন ঘটনাও ঘটেছে এই ধরনের কিছু ব্যক্তি নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করার চেষ্টা করছেন আজ অব্দি কিন্তু তারা ছিলেন মুক্তিযোদ্ধাদের কলঙ্ক তাদের অপকর্মের জন্য সাধারণভাবে মুক্তিযোদ্ধাদের অনেক কলঙ্কের ভাগি হতে হয়েছে যুব শিবির শরণার্থী শিবিরগুলোতে বরাদ্দকৃত রিলিফ সামগ্রী নিয়েও কেলেঙ্কারি হয়েছে অনেক ভারতের মাটিতে আশ্রয় গ্রহণ করেছিলেন প্রায় এক কোটি শরণার্থী তাদের জন্য সারা বিশ্ব থেকে রিলিফ সামগ্রী যানবাহন ভারতীয় সরকারের প্রযত্নে প্রচুর এসেছিল কিন্তু তার কতটুকুই বা দেয়া হয়েছিল শরণার্থীদের প্রয়োজন মেটাতে এই সমস্ত রিলিফ সামগ্রী বিতরণের দায়িত্ব ছিল যৌথভাবে ভারত ও প্রবাসী বাংলাদেশ সরকারের বগুড়া স্টেট ব্যাঙ্ক ছাড়াও মোটা অঙ্কের টাকা নিয়ে আসা হয়েছিল পার্বত্য চট্টগ্রাম ও পাবনার ট্রেজারি থেকে সে টাকারও কোনো সুষ্ঠু হিসাব পাওয়া যায়নি মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য রাজনৈতিক দল তাদের নেতৃবর্গ এবং কর্মীদের কার্যকলাপ সম্পর্কে যা দেখেছিলাম তার কিছুটা বিবরণ দেওয়া উচিত মাওলানা ভাসানি বাংলাদেশ থেকে আসামে পালিয়ে আসার পর থেকেই ভারতীয় সরকারের প্রোটেকটিভ কাস্টোডিতে আটক হয়ে থাকেন মজলুম নেতাকে নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিল ভারত সরকার প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে তিনি যাতে কোনো প্রকার নেতৃত্ব না দিতে পারেন তার জন্য অতি সতর্কতার সাথে এই ব্যবস্থা করা হয়েছিল ভারত সরকার এবং আওয়ামী লীগ কখনো মাওলানাকে বিশ্বাস করতে পারেনি তার সাথে তার দলীয় নেতা ও কর্মীদেরকেও কোনো প্রকার যোগাযোগ রক্ষা করতে দেওয়া হয়নি পুরো নয়টি মাস ভাসানি ন্যাপের কর্মী ও যুব নেতারা অল্প দিনেই বুঝতে পেরেছিলেন আওয়ামী প্রবাসী সরকার এবং ভারতীয় সরকারের কাছে তারা খুব একটা গ্রহণযোগ্য নন মাওলানা ভাসানি এবং প্রগতিশীল যুব নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতাদের দলীয় সরকারের পরিবর্তে সর্বদলীয় জাতীয় সরকার সংগঠনের আবেদন জানিয়েছিলেন কিন্তু তাদের সে আবেদনে আওয়ামী কিংবা ভারতীয় সরকার কেউই সাড়া দেয়নি বরং আওয়ামী প্রবাসী সরকার যুদ্ধকালীন অবস্থায় প্রয়োজন মতো মাওলানাকে ব্যবহার করার চেষ্টাই করেছে কিন্তু মাওলানা ভাসানি সেই ফাদে পা দেননি মুক্তিযুদ্ধ চলাকালে জনাব মশিউর রহমান মিয়া একবার কলকাতায় এসেছিলেন কলকাতায় তিনি তার দলীয় প্রধান মাওলানা ভাসানির সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হন তবে তিনি তার দলীয় যুব ও ছাত্র নেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন বৈঠকে মত বিনিময়কালে তিনি বুঝতে পারেন ভারতের মাটিতে বসে তিনি কিংবা তার দলীয় কর্মীরা স্বাধীনতার যুদ্ধে তেমন বিশেষ কোনো ভূমিকা রাখতে পারবেন না তারা ভারত সরকারের কাছ থেকে কোনোরূপ সাহায্য পাবেন না তাই তিনি দেশের অভ্যন্তরে গিয়ে গেরিলা যুদ্ধ সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই রূপ নির্দেশ কর্মীদের দিয়ে বাংলাদেশে ফিরে যান কলকাতায় অবস্থানকালে ভারতীয় গোয়েন্দা বিভাগ সর্বক্ষণ তাকে নজরে রাখে আওয়ামী সরকার তার আগমনকে সন্দেহের চোখে দেখেছিল তার চলে যাবার পর মেনন জাফর রনরা সম্মিলিতভাবে স্বীয় উদ্যোগে তাদের কর্মীদের মুক্তিযুদ্ধে সংগঠিত করার চেষ্টা করেন বামপন্থী দলগুলোর বেশিরভাগ নেতারা বিশেষ করে চীনপন্থী দলগুলোর নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামে যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হন তারা এই সংগ্রামকে কুকুরে কুকুরে লড়াই বলে ভুলভাবে আখ্যায়িত করে জাতীয় সংগ্রামকে উপেক্ষা করে শ্রেণী সংগ্রামের লাইন চালিয়ে যাবার প্রচেষ্টা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তবে তাদের মধ্যে কিছু সংখ্যক নেতা তাদের ভুল বুঝতে পেরে পরবর্তীকালে স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে দেশের ভেতরে থেকেই যুদ্ধ পরিচালনা করেছিলেন উনিশশো সালের গণ পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার ভুল মূল্যায়নের জন্য প্রগতিশীল এবং বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামে তাদের যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হন তাদের এই দুর্বলতা এবং ভুল পরবর্তীকালে অনেকেই স্বীকার করেছেন বাংলাদেশের জাতীয় মুক্তি আজও অনেক পিছিয়ে আছে তার জন্য আমাদের প্রগতিশীল ও বামপন্থী রাজনৈতিবিদদের ব্যর্থতা অনেকাংশে দেয় ভারতের মস্কোপন্থীরা যেভাবে ভারতের রাজনৈতিক কংগ্রেসের লেজুরবৃত্তি করে আসছিল ঠিক সেভাবেই বাংলাদেশের তথাকথিত মস্কোপন্থীরা সংগ্রামের সময় পুরোপুরিভাবে আওয়ামী লীগ সরকারের লেজুরবৃত্তি করেছিল প্রভুদের ইঙ্গিতে তাদের নিয়ে বিশ্ববাসীকে দেখাবার জন্য তথাকথিত পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে আট সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করেছিল প্রবাসী আওয়ামী লীগ সরকার প্রবাসী সরকার মুক্তিযুদ্ধের ওপর নিয়ন্ত্রণ কায়েমের জন্য মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করার জন্য বহু মিটিং এবং আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করে যে মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং মুজিবনগরে অবস্থিত আমলাদের নিতে হবে কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি কারণ যুদ্ধক্ষেত্রে কিংবা মুক্ত এলাকায় এমএনএ এমপিএ এবং কলকাতাবাসী আমলাদের অধিকাংশই যেতে রাজি হননি ফলে তাদের সব দায়িত্বই বহন করতে হয়েছিল সেক্টর এবং সাবসেক্টর কমান্ডারদের মাঝে মধ্যে কলকাতার মুজিবনগর থেকে নামি নেতারা এবং যুদ্ধক্ষেত্রে আসতেন মুক্তিযোদ্ধাদের মোটিভেশন লেকচার দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই ধরনের মিশনে এসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভীষণ বেকায়দায় পড়তে হতো মুক্তিযোদ্ধাদের ফেস করতে পারতেন না তারা মুক্তিযোদ্ধারা তাদের বলতেন গাল ভরা কথার ফুলঝুরি শোনানোর দিন শেষ হয়ে গেছে এখন আমরা যুদ্ধ করছি যান বাজি রেখে আমাদের জন্য অস্ত্রশস্ত্র গোলা বারুদ রসদপত্রের কী ব্যবস্থা করে এসেছেন সেটাই আমরা জানতে চাই আমাদের সমস্যার অন্ত নেই সমস্যা সমাধান যদি করতে না পারেন তবে অন্তত পক্ষে আমাদের সাথে থেকে সেই সমস্ত সমস্যার ভাগিদার হতে তো পারেন আর তা যদি সম্ভব না হয় তবে শুধু ছবি তোলার জন্য আর বক্তৃতা দেওয়ার জন্য এসে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনারাও এই বৃথা চেষ্টা না করে মুজিবনগরে বসে থাকুন দেশ স্বাধীন হলে দেখা হবে মুক্তিযোদ্ধাদের এই ধরনের বক্তব্য শুনে মুজিবনগরের আওয়ামী সরকার এবং ভারত সরকার একইভাবে শঙ্কিত হয়ে ওঠে মুক্তিযোদ্ধা ও কমান্ডারদের আনুগত্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে তারা দশম অধ্যায় দ্বিতীয়বার আহত হলাম এবং স্মরণীয় বিয়ে লাঠিটিলা অপারেশনে দ্বিতীয়বারের মতো গুরুতর আহত হলাম আহত অবস্থায় বিবিসিকে দেয়া আমার সাক্ষাৎকার অনিচ্ছা সত্ত্বেও চিকিৎসার জন্য আসতে হলো কলকাতায় থিয়েটার রোডে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম স্মরণীয় বিয়ে যুদ্ধ এগিয়ে চলল জুলাই মাসের শেষার্ধে লাঠিটিলার যুদ্ধে আমি দ্বিতীয়বারের মতো আহত হই মর্টারের গোলা ও মেশিন গুলিতে চিকিৎসার জন্য আমাকে শিলচরের মাসিমপুর সিএমইচে নিয়ে যাওয়া হয় আহত অবস্থাতেও আমাকে হাসপাতাল কক্ষ থেকেই যুদ্ধ পরিচালনা করতে হয় আমার ঘরটাতে স্থাপন করি ছোটখাটো একটি ওপিএস রুম এই ব্যাপারে আমাকে বিশেষভাবে সাহায্য করেন ব্রিগেডিয়ার ভটকে কর্নেল বাগচি মেজর দাশগুপ্ত ও ক্যাপ্টেন চ্যাটার্জি আমি যখন আহত অবস্থায় হাসপাতালে তখন বিবিসি লন্ডন থেকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এলেন আমার সিলেট সেক্টরে তারা আমার সাথে আলাপ করতে চান আমার আপত্তি নেই জেনে তারা এলেন আমার হাসপাতালের রুমে ঘরে তখন আমি শয্যাশায়ী পরিচয় পর্ব শেষে তাদের একজন চারিদিকে চোখ ঘুরিয়ে বললেন তো দেখছি একটা ছোটোখাটো ওপিএস রুম অসুস্থ অবস্থায় এই সমস্ত ম্যাপ ওয়ারলেস সেট প্রভৃতি নিয়ে আপনি কি করেন আমি আহত হয়ে কিছুদিনের জন্য এখানে শয্যাশায়ী হয়ে আছি বলে যুদ্ধ তো বন্ধ হয়ে যায়নি যুদ্ধ চলছে এবং চলবে সেক্ষেত্রে সাধ্যমতো যতটুকু সম্ভব দায়িত্ব বিছানায় শুয়েও আমি পালন করে যাবার চেষ্টা করছি প্রশ্ন করলেন আরও একজন শুনেছি আপনি আরও দুজন অফিসারের সাথে পাকিস্তান থেকে সর্বপ্রথম পালিয়ে এসে যুদ্ধে যোগদান করেছেন আপনার আপনার পরিজনদের সবাই তো বাংলাদেশে রয়েছেন তাদের ওপর পাক বাহিনীর তরফ থেকে প্রতিশোধ নেবার চেষ্টা হতে পারে এই ব্যাপারে আপনার বক্তব্য কী আমাদের স্বাধীনতা সংগ্রাম জাতীয় সংগ্রাম এই সংগ্রামে অবদান রাখার পবিত্র দায়িত্ব পালন করার জন্যই আমরা পালিয়ে এসেছি আজ বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবার থেকে সদস্যরা এসে যোগদান করেছে মুক্তিযুদ্ধে দেশকে শত্রুর কবল থেকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়েছেন তারা তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমাদের পরিবার পরিজনদের ভাগ্যে যা ঘটবে আমার আত্মীয় স্বজনদের ভাগ্যেও ঠিক তাই ঘটবে অতএব এই নিয়ে আমার চিন্তা করার কিছুই নেই আপনজনদের শত্রুর পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে দেশকে স্বাধীন করতে হবে তাই তো আমরা মরণপন যুদ্ধ করে যাচ্ছি দেশকে শত্রুমুক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আজাদি লাভ করার লক্ষ্যে স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই দেশকে স্বাধীন করে ছাড়বই ইনশাল্লাহ আমার জবাব শুনে তাদের একজন মন্তব্য করেছিলেন আপনাদের মতো সন্তান যে দেশে জন্ম নিয়েছে তার স্বাধীনতা পৃথিবীর কোনো শক্তি রোধ করতে পারবে না ভদ্রলের কথাগুলো আজও মনে আসার আলো জোগায় ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হয়ে উঠি বারো কোটি জাগ্রত বাংলাদেশী দাসত্বের সব শৃঙ্খল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে নিশ্চয়ই স্বাধীন মর্যাদাশীল জাতি হিসেবে সব চক্রান্তের জাল ছিন্ন করে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবেই একদিন আমার সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারটি পরে বিবিসি থেকে প্রচারিত হয়েছিল এই প্রচারণা থেকেই আমার আত্মীয় স্বজনরা সর্বপ্রথম জানতে পারেন আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি বেশ কিছুদিন যাবৎ কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই আমার আহত হওয়ার খবরটা নিম্মিকে জানাইনি ইচ্ছে করেই বেচারী অযথা চিন্তিত হয়ে পড়বে খবরটা শুনে কিন্তু আমি না জানালেও থিয়েটার রোড থেকে খবরটা অতি সহজেই ওর কানে পৌঁছাতে পারে শুয়ে শুয়ে এই সমস্তই ভাবছিলাম কিছুক্ষণ আগে ফ্লাইট লেফটেন্যান্ট কাদের মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু ও আতিক এসেছিল ওদের সাথে অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার পর তারা ইনস্ট্রাকশন নিয়ে ফিরে গেছে একান্ত অবসর খুব কমই পাওয়া যায় কেউ না কেউ আসছেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা বেশ ব্যস্ততার মধ্যেই আমার সময় কেটে যায় ডাক্তার নার্সরা অনেক সময় লোকজনদের আসা যাওয়ার ভিড় দেখে আমাকে এসে উপদেশ দেন বিশ্রাম নেবার জন্য হাসি মুখে তাদের আন্তরিকতার প্রতিদান দেয়াছাড়া ছাড়া আমার পক্ষে আর কিছুই করা সম্ভব হচ্ছিল না মিসেস প্রতিদিন খাবার পাঠাচ্ছেন হাসপাতালে তার স্নেহের ঋণে আবদ্ধ হয়ে থাকতে হবে সারা জীবন হঠাৎ যেন আমায় পেয়ে বসলো মনটাও কেমন যেন উদাস হয়ে গেল বিশেষ করে মনে পড়ছিল স্মৃতিমধুর অতীত মনের পর্দায় ভেসে উঠছিল কিছুক্ষণের জন্য তলিয়ে গিয়েছিলাম অতীত স্মৃতিমন্থনে হঠাৎ দেখলাম দরজায় তিনজন এসে দাঁড়িয়েছে মাহবুব ফারুক দুজনেই আমার প্রিয় গেরিলা কমান্ডার কিন্তু তাদের সাথে তৃতীয় ব্যক্তিটিকে দেখে চমকে উঠলাম নিজের চোখকেই ঠিক বিশ্বাস হচ্ছিল না কাছে আসতেই পরিষ্কার হয়ে গেল সব বাপ্পি বটে একই তুই এখানে আশ্চর্য হয়ে গিয়ে বিছানায় উঠে বসলাম উঠতে হবে না বলে বাপ্পি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল উষ্ণ আবেগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম দুইজনেই দুজনকে জড়িয়ে ধরে ইতিমধ্যে মাহবুব বাপ্পিকে শয্যার পাশে একটা চেয়ার টেনে দিয়ে বসতে বলল। কিরে বাপ্পি তুই এখানে এলি কি করে পথ চিনলি কি করে জানলেই বা কি করে আমি এখানে আছি আগে বল আহত হবার কথা তুই আমাদের কেন জানাস নি পাল্টা প্রশ্ন বাপ্পের কেন জানাইনি সেটা সত্যি কি বুঝতে পারছিস না আমরা উদ্বিগ্ন হতাম ঠিকই বিশেষ করে নিম্মি কিন্তু তবুও খবরটা তোর জানানো উচিত ছিল তার যুক্তি মেনে নিলাম ঝগড়া করে লাভ নেই আমার ভুল হয়েছে মেনে নিলাম কিন্তু তুই হঠাৎ করে এখানে কেন তোর আহত হবার খবর নূরভাই ও সালাউদ্দিন ভাই নিজেরা বাসায় এসে আমাদের জানান খবরটা জানিয়ে ওরা অবশ্য নিম্মিকে বোঝাতে চেষ্টার কোনো ত্রুটি নি যে তুই ভালো আছিস ভয়ের কোনো কারণ নেই কিন্তু তাদের সে সান্ত্বনা বানে নিম্মি পুরোপুরি মেনে নিতে পারছিল না কোনো মতেই তার একই সন্দেহ ওরা তার কাছে আসল অবস্থা লুকাচ্ছে নিম্মির সে কি কান্না সাথে সাথে খাওয়া দাওয়া ছেড়ে দিল ওর অবস্থা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না ওকে বললাম ঠিক আছে আমি নিজেই যাচ্ছি শিলচরে ডালিমের অবস্থা দেখে আসতে কিন্তু বাদশাঁদলেন বাবা মা তারা বললেন কানাডা যাবার সবকিছুই ঠিক হয়ে গেছে এই অবস্থায় শিলচার যাবার প্রশ্নই ওঠে না ও তুই আর নিম্মি কেনাডা যাচ্ছিস অবাক হলাম আমি হ্যাঁ আমাদের দুজনের মতের বিরুদ্ধেই বাবা আমাদের গামু কাকুর কাছে পাঠাবার সব বন্দোবস্ত করে ফেলেছেন মা দিব্যি দিয়েছেন আমরা না গেলে তিনি আত্মহত্যা করবেন এই অবস্থায় আমাদের কি আর করার আছে বল কিন্তু নিম্মি কিছুতেই যেতে রাজি হচ্ছে না এর জন্য ওর উপর বাবা মা ভীষণ খ্যাপা মার তাকে খেতে হচ্ছে বেথম ওর এক কথা তোকে এই অবস্থায় রেখে সে কলকাতার বাইরে এক পাও নড়বে না প্রয়োজনে সে আত্মহত্যা করবে তবুও কানাডা যাবে না কিছুতেই এই বিষয় নিয়ে বাড়িতে এখন অশান্তির ঝড় বয়ে যাচ্ছে সব দিক সামলাতে পারছি না কিছুতেই বিশেষ করে নিম্মির যে অবস্থা কোনো একটা অঘটন ঘটে যাওয়া অসম্ভব কিছুই নয় অবস্থা দেখে আমিও বাবাকে মুখের উপর বলে ফেললাম ডালিমকে না দেখে কানাডায় আমিও যাব না আমার দৃঢ়তায় অবশেষে মা বাবা রাজি হলেন আমাকে আসতে দিতে আমার আসার অনুমতি পাওয়াতে নিম্মি বেচারীও কিছুটা আশ্বস্ত হয়েছে ওকে কথা দিয়ে এসেছি তোর যথাযথ ব্যবস্থা করেই ফিরবো আমি প্রয়োজন হলে কলকাতাতেও নিয়ে যাব তোকে তারপর ট্রেনে করে শিলচর শিলচর স্টেশনে নেমে মুক্তিযোদ্ধাদের সদর দফতর খুঁজে পেতে একটু বেগ পেতে হয়নি আমার ওখান থেকে মাহবুব ও ফারুককে সঙ্গে দিয়ে দেয়া হলো তারাই পথ দেখিয়ে নিয়ে এলো এখানে মজার কথা কি জানিস শিলচর পৌঁছে সবচেয়ে অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখে যে বাপ্পির নামটার মাধ্যমে আমি এখানে বহুলভাবে পরিচিত হ্যাঁ মাহবুব ফারুক দুজনেই আমার অত্যন্ত স্নেহভাজন ওরা ছাড়াও আরও অনেকেই তোদের ব্যাপারে সব কিছু জানে কথার ফাঁকে নার্স চা নাস্তা রেখে গিয়েছিল বাপ্পিকে বললাম আমার বা দিকে এত বড় ব্যান্ডেজ দেখে ঘাব্রাস ব্যান্ডেজের তুলনায় ক্ষত অনেক ছোট কাঁথে মাত্র তিনটি এলএনজি বুলেট আর তালুতে মর্ডার সেলের স্প্রিন্টার লেগেছে এই যা ডাক্তাররা বলেছেন নন স্টপ ব্লিডিংয়ের মাধ্যমে নব্বই মাইল গাড়িতে করে হাসপাতালে জীবিত অবস্থায় যখন পৌঁছাতে পেরেছি তখন এই যাত্রায় মরার ফারা কেটে গেছে এখন তো বহাল তবিয়াতেই রয়েছি দেখতেই পাচ্ছিস না কেমন ওপিএস রুম সাজিয়ে বসেছি কোনো অসুবিধা নেই চোখ দেখে অনেকটা বাধ্য হয়ে ওকে আশ্বস্ত করার জন্য কথাগুলো বলতে হল আমার আমার কথায় বাপ্পির উদ্বিগ্নতা কতটুকু কমলো ঠিক বুঝতে পারলাম না অল্পক্ষণ সে আমার দিকে তাকিয়ে থেকে বলে উঠল এখানে হাসপাতালে তোর পড়ে থাকা চলবে না উপযুক্ত চিকিৎসার জন্য তোকে কলকাতায় নিয়ে যাওয়া প্রয়োজন ঠিক বলেছেন বাপপি ভাই ডাক্তাররাও তাই বলেছেন কলকাতায় গিয়ে স্পেশালিস্ট এর আন্ডারে চিকিৎসা করানো উচিত বলে তারাও মনে করছে কিন্তু হক ভাই কিছুতেই সেক্টর ছেড়ে যেতে রাজি নন তিনি চলে গেলে আমাদের অনেক অসুবিধা হবে এটা ঠিক কিন্তু কলকাতায় গিয়ে উপযুক্ত চিকিৎসা করিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন সেটাই আমরা সবাই চাই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলে তার সাময়িক অনুপস্থিতির ঘাটতি অনায়াসে পুষিয়ে নিতে পারব সুদে আসলে মাহবুব বাপ্পির কথায় সায় দিয়ে বলে উঠল হক ভাইকে যে করেই হোক আপনাকে কলকাতায় নিয়ে যেতেই হবে এখানে উপযুক্ত চিকিৎসার অভাবে তার অবস্থা চরম অবনতি ঘটতে পারে এর জন্য কিছু সময়ের জন্য তাকে কলকাতায় অবশ্যই যেতে হবে ফারুকও তার যুক্তিকে সমর্থন জানিয়ে বলল বাপ্পির জেদ ও সেক্টরের মুক্তিযোদ্ধাদের যুক্তির কাছে আমার কোনো কথাই টিকল না সবার কাছে বিদায় নিয়ে কয়েক মধ্যেই বাপ্পি আমাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলো বাই রোড আমরা গৌহাটি এলাম সঙ্গে এলো আমার প্রিয় গেরিলা কমান্ডাররা গৌহাটি থেকে প্লেনে কলকাতায় সবাইকে ছেড়ে আসতে ভীষণ খারাপ লাগছিল ওরা সবাই আবেগে বিদায় দিয়েছিল আমাদের কথা দিয়েছিলাম যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা সেরে ফিরে আসব কলকাতায় ফিরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম ক্যাপ্টেন সালাউদ্দিন তখন হেডকোয়ার্টার্সে গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত আছে ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু স্বাস্থ্যগত কারণে সেক্টর থেকে হেডকোয়ার্টারসে স্টাফ অফিসার হিসেবে যোগদান করেছেন তিনি নাকি সেক্টরে অসম্ভবভাবে স্নায়ু দুর্বলতা ও মানসিক রোগে ভুগছিলেন যুদ্ধক্ষেত্রের বাস্তবতা কিছুতেই নাকি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না মেজর মইনুল ইসলামকে যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা ও ভুল নেতৃত্বের জন্য কমান্ড থেকে অব্যাহতি দিয়ে হেডকোয়ার্টারসে ডেকে পাঠানো হয়েছিল তিনি কিছুদিন যাবৎ হেডকোয়ার্টার্সেই অবস্থান করছেন যুদ্ধকালীন সময়ে কলকাতায় বেশ কিছু পরিবারের সাথে আমার বিশেষ ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল তাদের মাঝে মৈত্রী মাসি ডক্টর গনি এবং তার পরিবার অরুপদা ও পারমিতা বৌদি জনাব আয়ুব ও তার স্ত্রী গৌরীদি প্রীতিশ নন্দী ও তার স্ত্রী রিনা ইন্দু প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের কাছ থেকে মুক্তিযোদ্ধা হিসেবে অসীম ভালোবাসা ও সহানুভূতি পেয়েছিলাম তারা সবাই আমাদের মুক্তিযুদ্ধের সমর্থনে বিভিন্নভাবে প্রচুর অবদান রেখেছিলেন যুদ্ধের বিবরণ ও অগ্রগতি সম্পর্কে আমাদের কাছ থেকে শুনতে তারা সর্বদাই বিশেষভাবে উদ্রীপ হয়ে থাকতেন বাঙালি জাতীয়তাবাদী চেতনা তাদের সবার মধ্যেই ধরা পড়ত প্রকট হবে কিন্তু যখনই তাদের বলেছি স্বায়ত্তশাসনের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে স্বাধীনতার জন্য আমরা তো সংগ্রাম করে যাচ্ছি কিন্তু পশ্চিম বাংলার আপনারা নিশ্চুপ হয়ে কেন্দ্রীয় শোষণ এবং জাতীয় নির্যাতন সহ্য করছেন কেন পুরো বাঙালি জাতির মুক্তির জন্য আপনাদের কি কিছুই করার নেই এই ধরনের আলোচনায় সর্বদাই তারা পাশ কাটিয়ে যেতেন অথবা থাকতেন চুপ করে কখনো যুক্তি দেবার চেষ্টা করতেন বাংলাদেশের সাথে তাদের অবস্থাকে তুলনা করা ঠিক নয় বেশ অস্বস্তিকর অবস্থায় পড়ে যেতেন তারা এই ধরনের বিতর্কে তাই আমরাও এই সমস্ত ব্যাপারে তেমন বিশেষ উচ্চবাচ্য করতাম না সময় সময় আমরা এই ধরনের কথাও তাদের বলেছি বাংলাদেশের সংগ্রামের ছত্রছায় কংগ্রেস সরকার সিআরপি এবং বিএসএফ বাহিনীর মাধ্যমে অসংখ্য প্রগতিশীল রাজনৈতিক কর্মী যুবক মেরে চলেছে পশ্চিমবঙ্গ ও বিহার অঞ্চলে এই ধরনের বক্তব্যকে অস্বীকার করতে পারতেন না তারা কিন্তু সব সত্যকেই কেমন জানি নেতিবাচকভাবে মেনে নিয়ে চুপ করে থাকতেন তাদের এই চুপ করে থাকার রহস্য আজও মাঝে মধ্যে আমাকে ভাবিয়ে তোলে থিয়েটার আমার থাকার ব্যবস্থা হলো তখনকার দিনে প্রখ্যাত বোন স্পেশালিস্ট ডক্টর মুরালী মুখার্জির সাথে আমার চিকিৎসার ব্যাপারে পারমিতা বৌদি ইতিমধ্যেই আলাপ করেছেন আমার ক্ষত পরীক্ষা করে তিনি বললেন গান পাউডার এবং বুলেট ইঞ্জুরির ফলে খারাপ ধরনের ইনফেকশন দেখা দিয়েছে ইনফেকশনটাকে নিয়ন্ত্রণে আনতে না পারলে গ্যাংগ্রিনে টার্ন নিতে পারে প্রথমে চেষ্টা করতে হবে ইনফেকশন বন্ধ করার ঘাবড়ে গেলাম কিন্তু কিছুই করার নেই বাস্তবতাকে মেনে নিতেই হবে তিনি ঔষধ ইঞ্জেকশন লিখে দিলেন এক সপ্তাহের জন্য বৌদি আমাকে মনোবল জোগানোর জন্য বললেন কোনো চিন্তা করবে না সব ঠিক হয়ে যাবে বেশিরভাগ সময় আমাকে শুয়েই থাকতে হতো বাপ্পির সাথে নিম্মি এসে আমাকে দেখে গেছে রোজ তার পক্ষে আসা সম্ভব নয় সুযোগ মতো ও টেলিফোন করে আমাকে বাপ্পির মাধ্যমে ভালোমন্দ খাবার পাঠায় প্রায়ই একদিন বাপ্পি এলো ভীষণ গম্ভীর ভাব বুঝলাম বাসায় কিছু একটা ঘটেছে ঠিক তাই কানাডা যাওয়া নিয়ে ঝড় গেছে বাসায় কথা কাটাকাটি তারপর প্রহার বাপি বাসার অবস্থা বলল সঙ্গীন হয়ে উঠেছে এর একটা আশু সমাধান প্রয়োজন তা না হলে যে কোনো অঘটন ঘটিয়ে বসতে পারে তার মতো কোমল প্রকৃতির ভীষণ নিম্মি কঠিন হয়ে পড়েছে ওকে কিছুতেই কানাডায় পাঠাতে পারবে না বাবা মা মানসিক চাপে ক্রমান্বয়ে তার শারীরিক অবনতি ঘটছে রীতিমতো অসুস্থ হয়ে পড়ছে সে এই অবস্থায় সব চাপ সহ্য করা কতদিন সম্ভব হবে তার পক্ষে সব শুনে ভীষণ চিন্তায় পড়লাম কি করে এই সমস্যার সমাধান হবে কিছুই ভেবে পাচ্ছিলাম না নূর এবং সালাউদ্দিনের সাথে পরামর্শ করা যেতে পারে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম ওদের সাথে তারা রক্ষা করার জন্য আমাদের বিয়ে বিয়ে হওয়াটা দরকার একমাত্র হলেই বলল নিম্মির কানাডা যাওয়া বন্ধ হতে পারে একমাত্র তখনই ওর পক্ষে আমাকে সার্বক্ষণিক সঙ্গ দেওয়া সম্ভব কিন্তু এই অবস্থায় বিয়ের জন্য তার বাবা মা রাজি হবেন কি নূর ও সালাউদ্দিন একদিন আমার তরফ থেকে প্রস্তাব নিয়ে গেল নিম্মিদের বাসায় প্রস্তাবে ওর বাবা মা রাজি হলেন না ওদের যুক্তি যেখানে সব আজ অনিশ্চিত সেখানে কি করে তারা মেয়ের বিয়ের ব্যাপারে রাজি হন হতাশ হয়ে ফিরে এলো নূর এবং সালাউদ্দিন ওদের কোনো যুক্তি তারা গ্রহণ করলেন না অবস্থার আরও অবনতি ঘটতে থাকে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান হবার পরে নিম্মি আমাকে পরিষ্কার লিখে জানালো যেভাবে এই হোকটা কেন তাকে এই অবস্থা থেকে উদ্ধার করতেই হবে তা না হলে সে আত্মহত্যা করবে কিন্তু তবুও কেনাডায় আমাকে এই অবস্থায় ফেলে রেখে সে কিছুতেই যাবে না কি অসম্ভব দৃঢ়তা দুশ্চিন্তায় অধীর হয়ে অনেক ভেবেচিন্তে স্থির করলাম বিয়েই করব নূর সালাউদ্দিন ওরাও আমার সিদ্ধান্তে একমত হল এই ব্যাপারে গৌরীদি গণিনানা মিসেস জামানের সাথে আলাপ করে তাদের পরামর্শ চাইলাম তারাও অভিমত প্রকাশ করলেন বিয়েই একমাত্র পথ নিম্মিকে পত্র মারফত জানিয়ে দিলাম আমরা কিছু একটা করছি কিন্তু তাকে সুস্থ এবং স্থির থাকতে হবে বিয়ে তো হবে কিন্তু নিম্মিকে কি করে তিন সোরয়ার দি অ্যাভিনিউ থেকে বের করে আনা যায় বাড়িটা তখন একটি বিশেষ নিরাপত্তাধীন দুর্গই বটে সমস্ত ভিআইপি এবং ভিভিআইপিরা বাস করছেন সেখানে তাদের নিরাপত্তার জন্য প্রায় তিরিশ থেকে চল্লিশ জন পুলিশ সার্বক্ষণিকভাবে পাহারায় মোতায়েন রয়েছে তার উপর নিম্মির উপর রয়েছে কড়া নজর বাড়ির বাইরে যাওয়া অর্জন্য নিষিদ্ধ সর্বোপরি সে শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে পড়েছে সবাই মিলে তাকে বের করে আনার একটা পরিকল্পনা আটা হল মিসেস জামান নাইনা লুবনা ও গৌরিদি যাবেন নিম্মিদের বাসায় নাইনা লুবনা নিম্মির বন্ধু বিধায় মিসেস জামানের সাথেও নিম্মিদের পূর্ব পরিচিত আছে নাইলা লুবনা এবং মিসেস জামান বাংলাদেশ সাংস্কৃতিক দল গঠনের জন্য বিশেষভাবে উদ্যোগী হয়ে কাজ করছিলেন সেটা তখন প্রায় সর্বমহলেই জানা নিম্মি খ্যাতিমান ক্লাসিক্যাল নৃত্যশিল্পী তাই সেও যাতে দলে যোগদান করে সেই অনুরোধ জানাবার ওসিলাই যাবেন তারা ঠিক হলো কথার ফাঁকে নাইলা ও লুবনা নিম্মিকে যে করেই হোক কোনো মতে বাড়ি থেকে বের করে নিয়ে আসবে বাইরে নূরেরা গাড়ি নিয়ে অপেক্ষা করবে এরপর গাড়ি করে সোজা মাসির বাড়িতে বিয়ে সেখানেই হবে গণিনানা বিয়ের কাজী রেজিস্ট্রার এসব কিছু দায়িত্ব নেবেন সালাউদ্দিনকে আনুষঙ্গিক অন্য সব ব্যবস্থার ভার দেয়া হলো পরিকল্পনার ব্যাপারে অবগত থাকলেন থিয়েটার রোড হেডকোয়ার্টার্সের গ্রুপ ক্যাপ্টেন খন্দকার ক্যাপ্টেন চৌধুরী এছাড়া অন্য কাউকে কিছু বলা হলো না বিয়ের দিন ধার্য হল ষোলোই আগস্ট সকাল দশটার দিকে নাইনারা গিয়ে উপস্থিত হল তিন নং সোহরার্দি অ্যাভিনিউতে প্ল্যান মতো আলাপের এক ফাঁকে নাইলা এবং লুবনা বসার ঘর থেকে গিয়ে হাজির হলেন নিম্মির ঘরে সেখানে পৌঁছে নিম্মিকে নাইলা বলল এক্ষুনি চলো আমাদের সাথে আজ তোমার বিয়ে প্রথমটায় হতচকিত হয়ে গিয়েছিল নিম্মি কিন্তু মুহূর্তেই বুঝে নিল সব কিছু অসীম সাহসীর পরিচয় দিয়ে এক কাপড়ে বাসা থেকে বেরিয়ে আসা সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়ালো নিম্মি যে কোনো কুমারী মেয়ের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা একটি অসম্ভব দুরূহ কাজ নিম্মির ভালোবাসার একনিষ্ঠতা এবং গভীরতায় সেদিন শক্তি জুগিয়েছিল অসম্ভবকে সম্ভব করে তুলতে শারীরিক অসুস্থতা এবং স্নায়ু দুর্বলতার জন্য বেচারি হাঁটতেও পারছিল না ঠিক মতো নাইলা ও লুপনা ওকে দুদিক থেকে ধরে প্রায় বহন করে পেছনের সিঁড়ি দিয়ে কোনো মতে অতি কষ্টে নামিয়ে নিয়ে এলো গেটের বাইরে সেখান থেকে সোজা মৈত্রী মাসির বাসায় নূর নিয়ে এলো সবাইকে ওখানে আমরা অপেক্ষা করছিলাম সব বন্দোবস্ত প্ল্যান মতো ইতিমধ্যেই করা হয়েছে সালাউদ্দিন নিম্মির জন্য বিশ পঁচিশ টাকা দামের দুটো শাড়ি এবং আমার জন্য দশ টাকা দামের একটি পাঞ্জাবি কিনে নিয়ে এসেছে সেগুলো পরেই আমাদের বিয়ে হলো সালাউদ্দিন হল নিম্মির উকিল বাপ সাক্ষী হয়ে রইলেন নানা গৌরিদি নূর এবং মিসেস জামান বিয়ের পর উপস্থিত মুরব্বীরা এবং মৈত্রী আমাদের আশীর্বাদ করলেন বিয়ের দলিল রেজিস্ট্রি করতে দুই তিন দিন সময় লাগবে এই সময়টা লুকিয়ে থাকতে হবে আমাদের কারণ নিম্মির বাড়ি ছেড়ে বেরিয়ে এসে বিয়ে করার পরিপ্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হতে পারে তার মোকাবেলা করার জন্য বিয়ের দলিলটা অপরিহার্য গৌরীদেই ঠিক করে ফেললেন তার পরিচিত এক ধনী ব্যবসায়ীর পার্ক স্ট্রিটে একটা গেস্ট হাউস ছোট কিন্তু সাজানো গেস্ট হাউস সেখানেই হবে আমাদের বাসর এবং মধুচন্দ্রিমা আমাদের গোপন আস্তানার খবর বিয়েতে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গ ছাড়া আর কাউকে জানানো হবে না সেদিন সন্ধ্যায় আমাদের চলে যেতে হলো গেস্ট হাউসে নাইনা গিদি নূর এবং সালাউদ্দিন আমাদের পৌঁছে দিলেন রজনীগন্ধা ও বেলি ফুল দিয়ে নাইলা লুবনারা সুন্দর করে রুচিসম্মতভাবে সাজিয়ে দিয়েছিল আমাদের বাসুর ঘর ওরা চলে যাবার পর হঠাৎ করে আমরা দুজন ভীষণ একলা হয়ে গেলাম সারাদিনের ঘটনাবলী এত দ্রুত ঘটেছে যার ফলে চিন্তা চিন্তাভাবনার কোনো অবকাশই আমরা পাইনি এতক্ষণ একটা ঘোরের মাঝেই কেটে গেছে পুরোটা দিন ফ্ল্যাটের নির্জন পরিবেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের গুরুত্ব উপলব্ধি করে কেঁদে উঠল নিম্মি অতি স্বাভাবিক কারণেই ভেঙে পড়লো সে আমি তাকে সান্তনা দিয়ে বললাম সব ঠিক হয়ে যাবে কিন্তু ধৈর্য ধরতে হবে সময় সব সমস্যা সমাধান করে দেবে ইনশাল্লাহ বেচারে ভীষণভাবে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল অতীত ও ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এক সময় পরদিন সকালে নূর এসে জানালো আমাদের বিয়ের ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে নিম্মির বাবা অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেছেন আমি তার মেয়েকে জোর করে অপহরণ করে নিয়ে গেছি বাসা থেকে প্রধানমন্ত্রী গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিয়োজিত সালাউদ্দিনকে ডেকে হুকুম দিয়েছেন যে করেই হোক আমার এবং নিম্মিকে খোঁজ করে তাকে বের করতেই হবে কোথায় আছে আমরা প্রয়োজনে অপহরণকারী আর্মি অফিসারের কাছ থেকে নিম্মির উদ্ধার করার জন্য ভারতীয় পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সহায়তাও গ্রহণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু বিয়ের দলিল রেজিস্ট্রি হয়ে হাতে না আসা পর্যন্ত কিছুই কাউকে বলার উপায় নেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন কর্নেল ওসমানীয় ডিসিপ্লিন ভঙ্গ করে অন্যায়ভাবে জোর করে ভদ্রলোকের মেয়েকে যে অপহরণ করতে পারে তার কঠোর সাজা হওয়া উচিত একই সাথে তিনি ভীষণভাবে দুঃখিত ছিলেন নূরকে বলেছিলেন ডালিমের মতো যোগ্য অফিসার কি করে এই ধরনের কাজ করতে পারে সেটা তিনি কিছুতেই ভাবতে পারছিলেন না নূর আমাদের সাবধান করে দিয়ে বলল স্যার আপনারা ঘরের বাহিরে যাবেন না দলিল হাতে না পাওয়া পর্যন্ত গণি নানা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব দলিল রেজিস্ট্রি করার দলিলটা হয়ে গেলেই সবাইকে বুঝিয়ে ব্যাপারটা আপোষ মীমাংসা করার উদ্যোগ নেওয়া হবে একবার স্থির করেছিলাম বাপ্পিকে একটা ফোন করে সব কিছু জানিয়ে ওকে বলি আমরা ভালো আছি কিন্তু নূরের কথায় সেটা আর করা সম্ভব হলো না উনিশ তারিখ আমাদের হাতে দলিল পৌঁছে গেল সেদিন সমস্ত ব্যাপারটা সালাউদ্দিন নূর এবং গ্রুপ ক্যাপ্টেন খন্দকার কর্নেল ওসমানী এবং তাজউদ্দিনকে বুঝিয়ে বললেন সমস্ত কিছু বিস্তারিত জানবার পর জনাব তাজউদ্দিনকে সবাই অনুরোধ জানালেন ব্যাপারটা একটা মীমাংসা করে দেবার জন্য জনাব তাজউদ্দিন সেদিনই নিম্মির বাবাকে এবং আমাদের ডেকে পাঠালেন থিয়েটার রোড নির্মির বাবার পৌঁছার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম জনাব ওসমানী এবং জনাব তাজউদ্দিনকে সালাম করলাম দুজনে তারা আশীর্বাদ করলেন জনাব তাজউদ্দিন বললেন যা হবার তা হয়ে গেছে জনাব চৌধুরীকে তিনি ডেকে পাঠিয়েছেন তিনি এলে তার কাছে মাফ চাইতে হবে আমাদের দুজনকেই এতেই কাজ হবে কারণ জনাব চৌধুরী শক্ত অফিসার হলেও মনটা তার শিশুর মতোই সরল এবং কমল অল্পক্ষণ পর জনাব চৌধুরী ও বাপ্পি এসে পৌঁছালো নূর তাদের অভ্যর্থনা করে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে এলো সেখানে কর্নেল ওসমানিও উপস্থিত ছিলেন আমাদেরকেও হাজির করানো হলো আসামির মতো ঘরে ঢুকতেই জনাব তাজুদ্দিন গর্জে উঠলেন কি করেছ তোমরা এত বড় দুঃসাহস হলো কি করে আমি মর্মাহত হয়েছি তোমাদের ছেলে কার্যকলাপে বিয়ে বাচ্চাদের পুতুল খেলা নয় মুরব্বীদের আশীর্বাদ ছাড়া কেউ কোনোদিন সুখী হতে পারে না জলদি তোমার বাবার কাছে মাফ চাও এরপর নিন্মির বাবাকে উদ্দেশ্য করে তিনি বললেন চৌধুরী সাহেব ওরা তো আপনারই সন্তান ভুল করে ফেলেছে না বুঝে ওদের আপনি ক্ষমা করে আশীর্বাদ করুন প্রধানমন্ত্রীর কথা শেষ হতে আমরা বাবার পায়ে হুমড়ি খেয়ে পড়লাম নিম্মি কান্নায় ভেঙে পড়ল ওতেই কাজ হলো মোমের মতো গলে গেলেন চাচা মানে নিম্মির বাবা নিম্মিকে জড়িয়ে ধরে তিনিও কাঁদতে লাগলেন আমাকেও টেনে তুলে জড়িয়ে ধরলেন বুকে নূর সালাউদ্দিন ওরা সব তৈরি ছিল মিষ্টির প্লেট নিয়ে ঘরে ঢুকলো বেয়ারা এক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হলো থিয়েটার রোডে চাচার কাছ থেকে জানতে পারলাম খালাম্মা মানে নিম্মির মা ভীষণভাবে আঘাত পেয়েছেন নিম্মির বাড়ি ছেড়ে চলে এসে বিয়ে করায় তিনি ভীষণ জেদি এবং তীব্র অভিমানী তার রাগ না কমলে বাড়িতে আমাদের যাওয়া ঠিক হবে না এতে হিতে বিপরীত হবার সম্ভাবনা ঠিক হলো আরও কিছুদিন আমাদের গেস্ট হাউসেই থাকতে হবে বাপ্পিকে সমস্ত ঘটনা থেকে বাদ রাখা হয়েছিল বলে সে ভীষণভাবে অভিমান করেছিল আমাদের উপর অতি কষ্টে তার মান ভাঙাতে হয়েছিল আমাদের দুজনকে বাবা চলে যাওয়ার পর জনাব তাজউদ্দিন বলেছিলেন দুজনে দুজনকে পছন্দ করে দুঃসাহসিকভাবে বিয়ে করেছ এখন থেকে তোমরা দুজনেই হবে দুজনের অবলম্বন দুঃখ করোনা সময় মতো সব ঠিক হয়ে যাবে আমাদের বিয়েও হয়েছিল ঠিক তোমাদের মতো করেই সবার অমতে আমি আশীর্বাদ করছি তোমরা চিরসুখী হও তাকে বিদায় জানিয়ে বেরিয়ে আসতেই নূর সালাউদ্দিনরা সব আমাদের নিয়ে হাসি ঠাট্টায় পুরো থিয়েটার রোড মাতিয়ে তুলল কর্নেল ওসমানিও এসে যোগ দিলেন আমাদের সাথে সবাই সেদিন একসাথে রাতের খাবার খেলাম বিশেষ খাবারের বন্দোবস্ত করা হয়েছিল সেদিন বিদেশের মাটিতে জীবনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সেদিন জনাব তাজউদ্দিন কর্নেল ওসমানী গ্রুপ ক্যাপ্টেন খন্দকার ক্যাপ্টেন চৌধুরী ক্যাপ্টেন সালাউদ্দিন লেফটেন্যান্ট নূর মৈত্রীমাসী গৌরিদি গনিনানা মিসেস জামান নাইলা লুবনা জনাব নন্দী রিনা ইন্দু ডক্টর মুখার্জি অরূপ দা এবং ওদের মতো অন্য সবার কাছ থেকে যে উষ্ণ আন্তরিকতা এবং নিঃস্বার্থ ভালোবাসা এবং সহযোগিতা পেয়েছিলাম সেটা জীবনে কোনোদিনই ভোলা যাবে না আমরা দুজনই তাদের কাছে চির ঋণী হয়ে থাকবো সারা জীবন এ কয়দিনের টেনশনে ঠিকমতো ওষুধপত্র খাওয়া হয়নি ফলে চিকিৎসা বিঘ্নিত হয়েছে তার পরিণামে হাতের ব্যথা হঠাৎ করে বেড়ে গেল ব্যান্ডেজের নিচ থেকে পচা দুর্গন্ধ বেরোতে লাগলো তাড়াতাড়ি ডক্টর মুখার্জির ওখানে আমাকে আবার নিয়ে যাওয়া হলো ব্যান্ডেজ খুলে হাতের ক্ষতের অবস্থা দেখে তার মুখ কালো হয়ে গেল তিনি বললেন ঠিকমতো চিকিৎসা না হয় এবং ওষুধপত্র না খাওয়ায় হাতে গ্যাংগ্রিন শুরু হয়েছে এই পচনকে রোধ করতে হলে অবিলম্বে অপারেশন করতে হবে তা না হলে পুরো হাতটাকেই কেটে ফেলে দিতে হতে পারে ডাক্তারের কথা শুনে সবাই ভীষণভাবে ঘাবড়ে গেলেন আমিও ঠিক বুঝতে পারলাম না কি করা উচিত আমি হাসপাতালে ভর্তি হলে নিম্মে একা একা ফ্ল্যাটে কি করে থাকবে আবার সাহায্যের মুক্ত হাত বাড়িয়ে দিলেন ডক্টর গণি নিম্মি আমার মেয়ে ও আমার বাসায় থাকবে তুমি এ নিয়ে চিন্তা করো না আজই হাসপাতালে ভর্তি হয়ে যাও গণি নানার কথাই কিছুটা আশ্বস্ত হলাম পারমিতা বৌদি আমার ভর্তির সব ব্যবস্থা করে দিলেন পিজি হসপিটালে আমার অপারেশন করলেন ডাক্তার মুখার্জি গ্যাংগ্রিন রোধ করার জন্য বা হাতের বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু অংশ কেটে ফেলে দিতে হয়েছে তবু আল্লাহর রহমতে বা হাতটা বাঁচানো সম্ভব হয়েছে ডক্টর মুখার্জি অপারেশন শেষে মন্তব্য করেছিলেন আর কয়েকটা দিন দেরি হলে পুরো হাতটাই কেটে ফেলে দিতে হতো পরিবারের সবচেয়ে আদরের নিম্মিকে দেখে কষ্ট হয় আমি বুঝতে পারি ভেতরে ভেতরে তার অন্তরে ঝড় বয়ে যাচ্ছে বাড়িঘর একান্ত আপনজন সবাই থাকতেও আজ ভীষণ একা একটু আশ্রয়ের জন্য আজ তাকে এখানে ওখানে থাকতে হচ্ছে রিফিউজির মতো তার ওপর আমার শারীরিক অবস্থা নিয়ে ও বিশেষভাবে চিন্তিত কাছ থেকে জানতে পারলাম আমাদের চিন্তায় চাচা ভেঙে পড়েছে তিনি আমাদের এই মুহূর্তে যেতে চান কিন্তু খালাম্মার মানসিক অবস্থার কথা ভেবে তার কাছে কথাটা কিছুতেই উঠাতে পারছেন না জনাব চৌধুরী অত্যন্ত স্নেহবৎসুল খালাম্মা তিনি নিম্মির ওপর যে অভিমান করেছেন সেটা খুবই স্বাভাবিক কারণ নিম্মি তার খুব আদরের আর সেই নিম্মি এই ধরনের একটা কাজ করে বসবে সেটা কিছুতেই মেনে নিতে পারছেন না খালাম্মা তার বিশ্বাসের অবমাননা করেছেন নিম্মি এটাই তার ক্ষোভের প্রধান কারণ সবকিছু মিলিয়ে বাসায় একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে এর সবটুকু চাপ পড়েছে নিম্মির মনের ওপরে বেচারি সম্পূর্ণভাবে বিধ্বস্ত কিন্তু বাইরে তার কোনো প্রকাশ নেই পাছে আমি মনে কষ্ট পাই এই কারণে শুধু আমার জন্যই বেচারি যান আমার মুখ বুঝে সবকিছুই মেনে নিচ্ছে স্বাভাবিক থাকার আপ্রাণ চেষ্টা করছে ওর ত্যাগ সহনশীলতা এবং ভালোবাসার গভীরতা উপলব্ধি করে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল ভাবছিলাম ওর এই অসহায় অবস্থার জন্য আমি অত্যন্ত স্বার্থপর মনে হচ্ছিল নিজেকে মনে মনে ঠিক করলাম যেভাবেই হোক না কেন তাকে এই করুণ অবস্থা থেকে উদ্ধার আমাকেই করতে হবে সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হলো হাসপাতাল থেকে চলে আসার পর একদিন নিম্মিকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে উপস্থিত হলাম নিম্মিদের বাসায় চাচা বাপ্পি মানু আমাদের আনন্দে জড়িয়ে ধরলো আমি বাপ্পিকে জিজ্ঞাসা করলাম খালাম্মা কোথায় বাপ্পির জানালো আজকাল তিনি বেশিরভাগ সময় তার নিজের ঘরেই কাটান বের হন খুব একটা কারো সাথেই তেমন কোনো কথাবার্তা বলেন না প্রয়োজন ছাড়া সব শুনে আমি সোজা চলে গেলাম তার ঘরে তিনি বিছানায় শুয়েছিলেন আমাকে দেখে ভূত দেখার মতো চমকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমি এগিয়ে গিয়ে তাকে এক হাতে জড়িয়ে ধরে শূন্যে তুলে ধরে বললাম খালাম্মা আমাদের মাফ করেন মাফ আপনাকে করতেই হবে ঘটনার আকস্মিকতায় তিনি কিং কর্তব্য বিমূল হয়ে গিয়েছেন নিজেকে সামনে নিয়ে হঠাৎ বলে উঠলেন আরে পাগল ছেলে কি করছো হাতে ব্যথা পাবে যে আমাকে নামাও শিগগির আমি আপনাকে নামাবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের ক্ষমা না করছেন সাথেই বললাম আমি আবেগের উষ্ণতায় জমা বরফ গলে গেল নিমিষে মাতৃস্নেহের আকুলতায় তিনি আমাকে দুহাতে জড়িয়ে ধরলেন তার চোখ বেয়ে ঝরছে অশ্রুধারা গলায় জিজ্ঞাসা করলেন নিম্মি কোথায় বললাম বসার ঘরে আমাকে নিয়ে চলো বললেন আমার অতিপ্রিয় খালাম্মা তাকে জড়িয়ে ধরে নিয়ে এলাম ড্রয়িং রুমে আমাদের দেখা সবাই অবাক কী করে অসম্ভবকে সম্ভব করলাম সেটাই সবার চোখে প্রশ্ন হয়ে ফুটে উঠেছিল নিম্মি প্রায় পাগলের মতো দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল আদরের নিম্মিকে বুকে ধরে আবেগের অতিশহ্যে নিজেকে আর সামলাতে পারলেন না খালাম্মা সব বাঁধ ভেঙে গেল মান অভিমান রাগ সব ভেসে গেল অশ্রুর বন্যায় দুজনেরই সে কি আমরা সব নিশ্চুপ দাঁড়িয়ে থেকে মা ও মেয়ের অভূতপূর্ব মিলন দৃশ্য উপভোগ করতে লাগলাম সেদিনই গণিনানার বাড়ি থেকে চলে আসতে হলো আমাদের খালাম্মার সেবা শুশ্রূষায় দ্রুত ভালো হয়ে উঠতে লাগলাম